করা হয়েছে এই জেবিএনএসটিএস ভিপি ওয়েবিনারে। আপনাদের সবাইকে জানাই অভিনন্দন উপস্থিত থাকার জন্য। ইতিমধ্যে আমাদের আজকের যিনি বক্তা ডক্টর মানস প্রতিম দাসও উপস্থিত হয়েছেন, আর 2-1 মিনিটের মধ্যেই আমাদের জেবিএনএসটিএস এর ডিরেক্টর প্রফেসর মৈত্রী ভট্টাচার্য উপস্থিত হবেন এবং আপনাদের সবাইকে ওয়েলকাম অ্যাড্রেস করবেন। যদিও 3টে থেকে শুরু হওয়ার কথা, আমরা 5 মিনিট বিলম্বে বললে করছি। আর একটু অপেক্ষা করুন, উনি জয়েন করছেন লিংকে, করলেই আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে পারবো। আজকের আমাদের উপস্থাপনায় রয়েছেন আমাদের সাথে ডক্টর দেবমিত্রা মিত্র জেবিএনএসটিএস এর পক্ষ থেকে এবং শুভদীপ। হ্যাঁ স্যার, আজকের আমাদের যে বিষয়, ভারী সুন্দর বিষয়। ডক্টর মানস প্রতিম দাস, মানস দা আপনি রয়েছেন তো অলরেডি, আমি দেখতে পাচ্ছি। উনি সায়েন্স ফিকশন এবং রিয়ালিটি নিয়ে বলবেন। আর আপনাদের সবাইকে অনুরোধ করব, এই অনুষ্ঠান চলাকালীন আপনারা আপনাদের মাইক্রোফোন মিউট মোডে রাখবেন এবং অনেকেরই যার যা জিজ্ঞাসা থাকবে সেই জিজ্ঞাসাগুলি আপনারা আমাদের এই ডান দিকে যে চ্যাট বক্স রয়েছে সেই চ্যাট বক্সে পোস্ট করতে পারবেন। পোস্ট করে রাখলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়েবিনার আমরা আপনাদের সমস্ত প্রশ্ন যেগুলো আসবে সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের স্পিকার রয়েছেন ডক্টর দাস, সে বিষয়ে বলবেন আপনাদের সবাইকে। ইতিমধ্যে আমাদের জেবিএনএসটিএস এর ডিরেক্টর প্রফেসর মৈত্রী ভট্টাচার্য জয়েন করেছেন। যেহেতু 3টের সময় আমাদের টাইম দেওয়া ছিল, আমরা আর সময় নষ্ট না করে আমি রিকোয়েস্ট করব প্রফেসর ভট্টাচার্যকে আজকের উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্যে এবং আমাদের আজকের যিনি বক্তা ডক্টর মানস প্রতিম দাসকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্যে। মৈত্রীদি। গুড আফটারনুন, গুড আফটারনুন, শোনা যাচ্ছে গুড নাকি? আফটারনুন ম্যাম, গুড আফটারনুন ম্যাম, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, এতক্ষণ পাইনি। হ্যাঁ, গুড আফটারনুন।
আমি আমি আরেকবার কোন কানেকশনের অসুবিধার জন্য হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, আমি আরেকবার রিকোয়েস্ট করব প্রফেসর মুদি ভট্টাচার্য আজকের আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেবেন এবং আজকের যে বক্তা ডক্টর মানস প্রতিম দাসকে ইন্ট্রোডিউস করাবেন। মৈত্রীদি প্লিজ। আচ্ছা, শুভ অপরাহ্ন। আমি সকলকে সাদর সুস্বাগতম জানাই আমাদের জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের পক্ষ থেকে। এটা আমাদের একটা যৌথ মঞ্চ যেখানে জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এবং বিজ্ঞান প্রসার একই সঙ্গে বিজ্ঞানকে মানুষের কাজে নিয়ে যাওয়ার কাজে ব্রতী হয়েছেন। এটা একটা মহৎ লক্ষ্য, এতে কোনো সন্দেহ নেই, এবং আমরা মনে করি এটা আমাদের সামাজিক কর্তব্য। আমরা যারা বিজ্ঞান সাধনা করি, যারা মনে করি যে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের কাছে বিজ্ঞানকে পৌঁছানো দরকার, আমরা নানান জায়গায় শিক্ষকতা করি, নানান জায়গায় গবেষণার কাজ করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের একটা কর্তব্য যে সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা এবং বিজ্ঞানের বার্তাগুলোকে পৌঁছে দেওয়া। আর আরেকটা লক্ষ্য হলো যে বাংলায় বিজ্ঞানকে প্রচারিত করা। তো আমরা তো সবাই জানি প্রচুর ইংরাজি বিজ্ঞান বই রয়েছে, ইংরাজিতে নানা রকমের সেমিনার সিম্পোজিয়াম সব সময় হচ্ছে, কিন্তু তার সঙ্গে এটা একটা বড় কাজ যে বাংলাকে শক্তিশালী করা আরো বেশি বিজ্ঞানের প্রতি শব্দ দিয়ে এবং বিজ্ঞানকে সমৃদ্ধ করা আর বাংলায় বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো এই কাজে যারা রয়েছেন আমাদের সঙ্গে, তারা বিজ্ঞান প্রসারের সবাই, আমাদের আমাদের জগদীশ বসুর পক্ষ থেকে আমাদের ডক্টর অভিজিৎ কর রয়েছেন এই প্রকল্পের একজন মূল কর্ণধার। এছাড়া রয়েছেন আমাদের দেবমিত্রা মিত্র রয়েছেন, শুভদীপ রয়েছেন, এবং আমাদের আরও সমস্ত আমাদের যারা জনপ্রিয়করণের কর্মী তারা সবাই রয়েছেন। আর আমরা আজকে খুব গর্বিত যে আমরা কাছে পেয়েছি এমন একজন মানুষকে, কাছে পেয়েছি বলছি কিন্তু আসলে হাতছোঁয়া দূরত্বে নয়, আসলে আমাদের নিউ নর্মাল লাইফের ডিজিটাল প্ল্যাটফর্মে যাকে আমরা কাছে পেয়েছি, ডক্টর মানস প্রতিম দাস। তিনি সত্যি আমাদের কাছের মানুষ। মানস প্রতিম আমাদের JBNSTS এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং মানস প্রতিম গত 3 দশক ধরে বিজ্ঞান জনপ্রিয়করণের কাজে লিপ্ত অনেক জায়গায়। তিনি আকাশবাণী তে প্রচুর দিন ধরে কাজ করেছেন, রেডিও টেলিভিশন, আকাশবাণী কলকাতা তার প্রকৃত কর্মক্ষেত্র। এছাড়া তার আগে তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে MSc এবং PhD করেছেন। তো কাজে বিজ্ঞানের জগতে তার অনায়াস বিচরণ, আর তার সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের জন্য বিজ্ঞানকে সহজভাবে পৌঁছে দেওয়াটাও তার একটা মূল লক্ষ্য। তো আজকে আমরা সেই একজন মানুষকে সকলের জন্য পেয়েছি, ডক্টর মানস প্রতিম দাস। তিনি সবার জন্য বলবেন আমাদের এই যৌথ মঞ্চের পক্ষ থেকে। মানস প্রতিম, অভিনন্দন জানাই, আপনার কুশল সুস্বাস্থ্য সবকিছু কামনা করি, আর আমরা সবাই অত্যন্ত গর্বিত যে আজকে আপনি আমাদের মঞ্চ থেকে সবার জন্য বিজ্ঞান বলবেন। ধন্যবাদ মৈত্রীদি। কাজ করার আগে প্রশংসা পেয়ে গেলে মুশকিল হয়, কাজটা আদৌ ভালো ভালো হবে কিনা বোঝা কঠিন। তো যাই, এখন ব্যাপারটা হচ্ছে জগদীশ বসু জাতীয় মেধা অন্বেষণ সংস্থা এবং বিজ্ঞান প্রসার এই দুটো সংস্থার সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার যে সুযোগ, এটাকে আমি আমার জীবন আমার ক্যারিয়ারের ক্ষেত্রে খুব বড় বলে মনে করি। কেননা এইরকম দুটো জায়গায় আমি মৈত্রীদি যাদের নাম উল্লেখ করলেন, তারা ছাড়াও আরো কয়েকজন যাদের কথা তিনি একসঙ্গে বললেন, মৈত্রীদি নিজে বিভিন্ন সময় আমি আড্ডাই বলবো, বাঙালি কাছে আড্ডা একটা খুব বড় জায়গা এবং সেই আড্ডা খুব ইনফর্মড আড্ডা হয়। এই আড্ডার মাধ্যমে আমি নিজে অনেক কিছু জেনেছি শিখেছি এবং দুটো সংস্থার কাছেই আমার কৃতজ্ঞতা প্রচুর। এবং আজকে যে সুযোগ আমি পেয়েছি এটা খুব বড় সুযোগ, মানে আমরা অনেক জায়গায় কাজ করি, অনেক স্কুলে কলেজে দূর দূরান্তে যাই, ভালো লাগে আনন্দ পাই, কিন্তু এই যে নিউ নর্মাল যেটা বললেন তার মাধ্যমে যে লোকের কাছে পৌঁছানো, এবং লোক মানে কারা, তারা প্রত্যেকে অত্যন্ত অভিজ্ঞ। আজকে যদি এখানে ক্লাস 10 এর একটি ছেলে থাকে আমি খুব নিশ্চিত
যেহেতু জেবিএনএসটিএস এর মাধ্যমে সে এসেছে, তার যে ম্যাচিউরিটি লেভেল সে লেভেলটা খুব হাই। এবং আমি নিজে একজন বলা যায় জেবিএনএসটিএস এর প্রচারক বাইরে, হ্যাঁ সেটা আমি গর্বিত বোধ করি, হ্যাঁ যে কোনো জায়গায় সেটা আমি উল্লেখ করি আর কি। তো আমি অনুমতি নিয়ে শুরু করছি, আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছি, শুধু না বলে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই, আর আমি আমার নিজের ভিডিওটা অফ করলেও চলবে, প্রেজেন্টেশনটা অনুমতি নিয়ে আমি করছি। একটু একটু হয়তো নেটওয়ার্কের মাঝে মাঝে সমস্যা হবে, সেটা আমাদের একটু মেনে নিতে হবে, উপায় নেই, কেননা আজকে আমি বাড়ি বসেই করছি, শহরতলিতে অত স্ট্রং নয় নেটওয়ার্কটা। তো যাই হোক, আমি সেই চেষ্টা করছি। একটা অনুরোধ করব, কেউ যদি অনুগ্রহ করে বলেন যে দেখা যাচ্ছে কিনা, এটা যেটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, বাহ, এর থেকে আনন্দের কিছু হয় না, মানে গুড বিগিনিং ইজ উইনিং হাফ অফ দ্য ওয়ার। উই আর নট এট ওয়ার, নো ওয়ে, কিন্তু আমরা যে কাজটা করছি সেখানে প্রযুক্তিগত অনেক বাধা চলে আসতে পারে। তো এখন আমরা এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি, এবং এখন স্টুডিও আবার স্টুডিও চলে এলো যেহেতু আকাশবাণীতে কাজ করি। মোবাইলের ঘড়িতে 3:17, আমি এখান থেকে শুরু করে চেষ্টা করব 45 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে, তারপরে প্রশ্নোত্তর। এখন এমন একটা বিষয় আমরা আলোচনা করে বেছে নিয়েছি, যে বিষয়টা নিয়ে আমার ধারণা প্রত্যেকের আগ্রহ আছে, যারা এখানে উপস্থিত আছেন শুধু তারাই নয়, যারা উপস্থিত হয়তো হতে পারেননি নানা কারণে, তাদেরও আগ্রহ আছে। এবং যে মুহূর্তে কল্পবিজ্ঞান শব্দটা উচ্চারিত হয়, সায়েন্স ফিকশন শব্দটা উচ্চারিত হয়, প্রত্যেকে বলেন আমি ওটা পড়েছি, আমি সেটা পড়েছি, এবং এমন হবে আমি নিশ্চিত যখন আমি শেষ করবো এই প্রেজেন্টেশন 45 মিনিট পরে, তখন কেউ না কেউ বলবেন আপনি তো ওটা বললেন না, আহা আপনি তো বড় সুন্দর একটা জায়গা ছেড়ে গেলেন, আপনার ওটা মনে পড়লো না। এইটাই হচ্ছে মজা, এইটাই হচ্ছে বিজ্ঞান জনপ্রিয়করণের মজা এবং সেতু বন্ধনের মজা, ঠিক এই জায়গাটায়। তো আমি সেই মজাটা নিয়েই শুরু করছি, আমি নিজে খুব আনন্দিত, শ্রোতাদের কতটা আনন্দ দিতে পারবো আমি জানি না। আর এই আনন্দ শব্দটা কেন উল্লেখ করলাম, কেননা আনন্দ যুক্ত না হলে কোনো শিক্ষা হয় না, আমার নিজেরও হবে না, শ্রোতাদের যারা তাদেরও হবে না। তো কল্পবিজ্ঞানের কথা বলতে গেলে এদেশের কল্পবিজ্ঞান, বিদেশের কল্পবিজ্ঞান সবকিছুই আসবে। আমি ইচ্ছে করে প্রেজেন্টেশনটা ইংরেজিতে রেখেছি, কিছু ফন্টের সমস্যা হয় মাঝে মাঝে, তাই রেখেছি, কিছু বাংলা জিনিসও লেখাও আসবে মাঝে। এবার দেখা যাক আমরা কত দূরে যেতে পারি, কোথায় এগোতে পারি। আমরা শুরু করতে চাইবো যাকে দিয়ে, তার নাম আর্থার সি ক্লার্ক। এই আর্থার সি ক্লার্কের কথা কে না জানেন, এখানে যারা উপস্থিত আছেন তারা আমাকে 4 ঘন্টা লেকচার দিতে পারেন আর্থার সি ক্লার্ক নিয়ে, তারা এতটাই জানেন আমি নিশ্চিত। এখানে অনেক বিজ্ঞানী আছেন যারা হয়তো, যার সঙ্গে হয়তো আর্থার সি ক্লার্কের আলাপ হয়েছে, তিনি হয়তো আর্থার সি ক্লার্কের বাড়ি গিয়েছেন, আমার সে যাওয়ার সুযোগ হয়নি। 2008 সালে তিনি শ্রীলঙ্কায় মারা গেলেন। আচ্ছা, এই আর্থার সি ক্লার্ক কথা প্রসঙ্গে বলি, সায়েন্স ফিকশনের ক্ষেত্রে বলা হয় ABC, দ্য ABC অফ সায়েন্স ফিকশন। আমরা সবাই জানি সেই ABC কারা, এ হচ্ছেন অ্যাসিমভ, বি হচ্ছেন ব্র্যাডবেরি, আর সি হচ্ছেন ক্লার্ক। তো সেই আর্থার সি ক্লার্ক, তিনি আসলে ছোটবেলা থেকেই এই কল্পবিজ্ঞান নিয়ে খুব উৎসাহিত ছিলেন। ইউরেনিয়া নামে একটা কল্পবিজ্ঞানের ম্যাগাজিন ছিল, সেখানে তিনি লেখালেখি করতেন, কিন্তু তার যে প্রফেশনাল লাইফ সেটা তাকে টেনে নিয়ে গেল, পেশার কারণে তিনি চলে গেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। কেননা আমরা দেখতে পাচ্ছি তিনি 1917 সালে জন্মেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হচ্ছে তার বয়স 22। তো 41 থেকে 46 অবধি, যদিও 45-এ যুদ্ধ শেষ হয়ে গেছে, তিনি রয়্যাল এয়ারফোর্সে তিনি কাজ করলেন। এবং এই রয়্যাল এয়ারফোর্সে তার কাজটা কি ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো মনে রাখতে। তিনি একজন রেডার বিশেষজ্ঞ ছিলেন। রেডার কি, আমরা ছোটবেলায় সেই কুইজের মতো করে শিখেছি, রেডিও ডিটেকশন, হ্যাঁ, এবং সেই যে রেঞ্জটা জানা কত দূর থেকে আসছে, তো সেইটা হচ্ছে একটা রেডার। সেই রেডার দিয়ে আমরা বিভিন্ন
বস্তুকে নির্দেশ করতে পারি, সেগুলো এগিয়ে আসছে, সরে যাচ্ছে, তার আকার, আবার সেই রেডারকে ধোকা দেওয়ার জন্য নানা রকম প্রযুক্তি, এই সব কিছু তিনি নিয়ে কাজ করেছিলেন। অর্থাৎ বিংশ শতকের মাঝামাঝি যতটা কাজ করা যায় আর কি। এবং এই যে আর্লি ওয়ার্নিং রেডার ডিফেন্স সিস্টেম, এটার কারণে ব্যাটল অফ ব্রিটেনে কিন্তু রয়্যাল এয়ারফোর্সের সাকসেস হয়েছিল। তিনি শ্রীলঙ্কা চলে গেলেন কেন? অদ্ভুত তার নেশা, তিনি স্কুবা ডাইভিং করতেন এবং স্কুবা ডাইভিং এর জন্য শ্রীলঙ্কা তার কাছে আদর্শ মনে হলো। তিনি সিলনে চলে গেলেন এবং সিলনে গিয়ে তিনি স্কুবা ডাইভিং করে শুধু নিজের মজাটাই পেলেন না, তিনি একটা পুরনো মন্দিরের ভগ্নাবশেষ বের করে দিলেন, যেটা কিন্তু তখনো পর্যন্ত অন্তত শ্রীলঙ্কার অধিবাসীরা জানতো না। তো সেই হচ্ছেন আর্থার সি ক্লার্ক। কিন্তু আর্থার সি ক্লার্কের এই কথাগুলোর জন্য তো আজকে তাকে আহ্বান জানানো নয় আমাদের আসরে, অন্য কিছুর জন্য। আর্থার সি ক্লার্ক একটা চিঠি লেখেন, আমার ধারণা এই চিঠির কথা অনেকে জানে, 80% মানুষ বোধ হয় আজকে জানে না সি ক্লার্কের চিঠিটার কথা। এবং সেটা ছেপেছিল যে পত্রিকা, তার নাম ওয়্যারলেস ওয়ার্ল্ড, টেকনিক্যাল একটা জার্নাল, খুব পপুলার বলবো না কিন্তু হ্যাঁ ওই সেমি পপুলার বলা যেতে পারে। এবং সেই চিঠির যে শিরোনাম ছিল, আমি পুরো চিঠিটা তুলে দিইনি কেননা স্ক্রিনে সেটা সেটা খুব ভালো দেখাবে না, সেই চিঠিটার যে শিরোনাম ছিল সেটা ছিল V2 ফর আয়নোস্ফেরিক রিসার্চ। এখন ওই V2টা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জানি জার্মানি V2 রকেট ব্যবহার করেছিল। এখন V শব্দটা মানেটা খুব অদ্ভুত, অ্যাকচুয়ালি রকেট সোজা উঠছে নেমে আসছে, এই রকেট গুলো হচ্ছে ওই রকম, মোটা মোটামুটি একটা স্লান্ট লাগে, খুব সোজা উঠতে পারে না রকেট, একটা স্লান্ট লাগে, একটা অ্যাঙ্গেল লাগে প্রজেক্টাইলের, উঠে আবার নেমে আসছে রকেট, এই যে উল্টো ভি, এর জন্য ভি শব্দটা এসেছিল। তো আমরা গডার্ড ইত্যাদির কথা জানি, যারা এই জার্মান রকেট প্রজেক্টটাকে সফল করেছিলেন এবং লন্ডনকে নাস্তানাবুদ করে দিয়েছিল এই জার্মান V2 রকেট। এবং তখন এই আর্থার সি ক্লার্কও কিন্তু এই ডিটেকশনের কাজে ব্যস্ত ছিলেন, কিভাবে রকেট গুলো পড়ছে। তো তিনি ভেবেছিলেন আচ্ছা এই রকেট গুলো মানুষ মারার কাজেই ব্যবহৃত হবে কেন পরবর্তীকালে, আমি এটা দিয়ে কেন একদম আমাদের মাথার উপরে মহাকাশে মহাকাশ যান পাঠিয়ে একটা স্যাটেলাইট বসিয়ে দিতে পারবো না, যে স্যাটেলাইটটা স্থির হয়ে থাকবে পৃথিবীর একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, সেইটাকেই, সেই কক্ষটাকে আমরা বলি ভূসমলয় কক্ষ, ইংরেজিতে বলি জিওস্টেশনারি অরবিট। এবং সেই অরবিটে যে থাকে, যে স্যাটেলাইট থাকে, সেটা হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট। তিনি বললেন 120 ডিগ্রি অ্যাপার্ট, কৌণিক ব্যবধান হবে 120 ডিগ্রি, সেই ব্যবধানে তিনটে স্যাটেলাইট যদি আমি স্থাপন করতে পারি তাহলে কিন্তু আমি গোটা পৃথিবীকে কভার করতে পারবো। আমরা জানি এখন মহাকাশে যে যানগুলো যায় তার জন্য শুধুমাত্র তিনটে স্যাটেলাইট যা নয়, অসংখ্য স্যাটেলাইট এবং গ্রাউন্ড স্টেশন কাজ করে। কিন্তু আপনি ভাবুন, আপনি কথা বলছেন 1945-এ, এবং 1945-এ তার কথা অনুযায়ী যখন কাজ হতে শুরু করলো তখন তাকে বলা হলো দ্য ফাদার অফ স্যাটেলাইট কমিউনিকেশন। তিনি বলতেন দুষ, আমি ওসব উপাধির জন্য যোগ্য নই। আরে এ তো কবে কেপলার বলে গেছে, পৃথিবীর কার্ভেচারটা যদি জানি, পৃথিবীর মুভমেন্ট যদি জানি, আমি যদি মহাকাশটাকে বুঝি সাধারণ ভাবে তাহলেই হয়, সুতরাং আমি এই কৃতিত্ব নেব না, দ্য ফাদার অফ স্যাটেলাইট কমিউনিকেশন আমাকে বলো না। সেই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একবার বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, তিনি বলেছিলেন ভারতবর্ষে বিদ্যাসাগর একজনই, আমি বিদ্যাসাগর উপাধি নেব না, অন্য প্রসঙ্গ। যাই হোক, চলে আসি আর্থার সি ক্লার্কের কথায়। আর্থার সি ক্লার্ক, আমরা কিন্তু এখনো কল্পবিজ্ঞানে ঢুকিনি, আর্থার সি ক্লার্ক কোন কল্পবিজ্ঞান না লিখেই এই যে ভবিষ্যৎবাণীটা করলেন, সে ভবিষ্যৎবাণীর চেহারা তিনি এইভাবে দিলেন, তিনটে জায়গায় তিনি বসাবেন স্যাটেলাইট গুলো। একটা হচ্ছে 30 ডিগ্রি ইস্ট, যেটা আফ্রিকান ইউরোপকে কভার করবে, কভার করবে মানে সেখানে স্যাটেলাইট সিগন্যাল সেটা পাঠাবে এবং তার মাধ্যমে দূর যোগাযোগ হবে, চাইলে ভারত আজকে হেরে যাচ্ছে সেটা দেখানো যাবে, অস্ট্রেলিয়া জিতে যাচ্ছে সেটা দেখানো যাবে, 150 ডিগ্রি ইস্টে চায়নার ওশানিয়াতে দেখানো যাবে, 90 ডিগ্রি ওয়েস্টে আমেরিকা সেখানে কি ঘটছে সেটা দেখানো যাবে। প্রত্যেকটা স্টেশন 1/3 অফ দ্য প্ল্যানেট কে কভার করবে। তার যে আর্টিকেলের নাম, সেটার নাম ছিল দ্য স্পেস স্টেশন ইটস রেডিও অ্যাপ্লিকেশন। 25 মে 1945 সালে এটা প্রকাশিত হয়েছিল। তো এই তিন তার ছিল, এই এই হচ্ছে প্ল্যান তার ছিল, এইরকম ভাবে সাজানো। কিন্তু একজন, তিনি তো আধা বিজ্ঞানী আধা প্রযুক্তিবিদ এবং পুরোটাই লেখক, অনেকগুলো সত্তা একসঙ্গে,
এখন তিনি যা বললেন সেটা অক্ষরে অক্ষরে মিলে যাবে বা অক্ষরে অক্ষরে মানুষ সেটা পালন করবে তা তো নয়, ধীরে ধীরে সেটার বিস্তার ঘটবে, আনফোল্ড করবে এবং সেটা আস্তে আস্তে বাস্তবে মানে রিয়েলাইজড হবে। তো আমি যদি 1945 থেকে আমি ভাবি যে প্রথম কমিউনিকেশন সিগন্যালটা কবে গেল, কেন এই প্রসঙ্গটা এলো, কেন তার প্রসঙ্গটা আসার কারণ আমরা আলোচনা করতে চাইছি যে কল্পবিজ্ঞান, কল্পনা আর বাস্তব এই দুয়ের মধ্যে দূরত্ব আমাদের সাম্প্রতিক অথবা সুদূর ইতিহাসে কতটা উজ্জ্বল, কতটা প্রমিনেন্ট। আমি এইখানে মানে প্রমিনেন্ট তো বটেই, সেটা কিরকম ভাবে প্লে আউট করে সেটা বোঝানোর জন্য এই যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম যে আর্টিফিশিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট পাঠালো সেটা হলো কুরিয়ার 1B, সেটা 1960 সালের অক্টোবরে। তাহলে আমি বলতে পারি যে একটা চিঠির মাধ্যমে কল্পবিজ্ঞানের সূচনা করে গিয়েছিলেন আর্থার সি ক্লার্ক এবং প্রথম কমিউনিকেশন স্যাটেলাইটটা 1960-এ গেল। খুব একটা বড় কিছু ছিল না, যেমন আমি যদি বলি 1957 সালে 4 অক্টোবর আমাদের মহাকাশ যুগ শুরু হয়। সেই মহাকাশ যুগ আসলে কি, স্পুটনিক 1। স্পুটনিক 1 কিছুই ছিল না তাতে, স্পুটনিক 1 একটু একটা থার্মোমিটার ছিল, একটা অ্যান্টেনা ছিল, একটা গোল বল ছিল। তাই দেখেই মার্কিনিরা খুব ভয় পেয়ে গেল, ভাবলো উপর থেকে গোলাগুলি ছুটবে, রকেট টকেট ছুটবে। সেই ভয়ে একেবারে তারা দিশেহারা হয়ে গিয়ে নানা রকম যুদ্ধ পরিকল্পনা শুরু করে দিল। সেই অর্থে 1960 সালের অক্টোবরে আমরা আর্টিস্ট ইম্প্রেশন দেখতে পাচ্ছি, একজন শিল্পী যেভাবে ছবিটা এঁকেছেন, এটাও এমন কিছু ছিল না কুরিয়ার 1B। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তার মধ্যে দিয়ে কিছু একটা করার চেষ্টা কিন্তু হচ্ছিল, এবং সেই হওয়া মানে কতটা হওয়া এটা একটা প্রশ্ন, কতটা হচ্ছে। নানা রকম ছিল যে আপনি আপলোড সিগন্যাল আপলোড করলে ডাউনলোড করার জন্য যে পদ্ধতি, আপনি আপলিংক করা সিগন্যালটাকে টুক করে ডাউনলোড করে দেওয়া যায় না, ঘুরিয়ে ওই ভি রকেটের মতো ঘুরিয়ে দেওয়া যায় না, সুতরাং তার জন্য যে ধরনের যন্ত্রপাতির দরকার সেটা ছিল। কিন্তু সামগ্রিকভাবে এটা খুব বেশি যে দিতে পারতো মানে সার্ভিস চা নয়, ওই আর কি একটা এক্সপেরিমেন্টাল ডিভাইস ছিল, 16টা টেলিটাইপ চ্যানেল দিতে পারতো, এবং বলা হতো যে সাবমেরিন যে কেবল ছিল সেটা তখনকার দিনে তার 100 ভাগের 1 ভাগ সার্ভিস এটা দিতে পারতো। কিন্তু আমরা সবাই জানি শুরুতে আমাদের কম্পিউটারে যখন এসেছিল 1945 সালে ইউনিভ্যাক এনিয়াক, সেটা আজকের তুলনায় শিশু বললেও কম হয়, মানে মাতৃ জঠরে আছে এরকম বললে ভালো হয়, এতটাই সাধারণ ছিল, কিলোবাইটে কাজ করত। শুরু যখন হয় তখন কিন্তু সেটা খুব বড় কিছু থাকে না। তো কুরিয়ার 1B ধীরে ধীরে দেখালো যে আর্থার সি ক্লার্কের যে বক্তব্য সেটাকে বাস্তবে রূপায়িত করা সম্ভব। এবং সেই আর্থার সি ক্লার্ক খুব জলি একজন মানুষ, ঠাট্টা করতে ভালোবাসেন, মজা করেন, বিভিন্ন স্পোর্টস ভালোবাসেন, আগেই বলেছি নিজে স্কুবা ডাইভিং করেন। তিনি 30 মানে তিনি বলেছিলেন অনেকদিন লাগবে, প্রায় 95 সাল অব্দি লেগে যাবে, ততদিন লাগলো না। 1975 সাল নাগাদ তিনি ভারতের সম্প্রচার করা জিনিস পেয়ে গেলেন। এখানে একটু বলে নিতে চাই, অনেকে হয়তো জানেন 1975 সালে এই সম্প্রচার করা জিনিসটা কি, এটা আসলে একটা মার্কিন স্যাটেলাইট, যে মার্কিন স্যাটেলাইটের নাম ছিল ATS-6। সেই মার্কিন স্যাটেলাইটের মাধ্যমে ভারত একটা প্রজেক্ট করেছিল যার নাম ছিল সাইট, স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। 6টা রাজ্য হয়েছিল, পশ্চিমবঙ্গ তার মধ্যে ছিল না, আজকের যে ছত্তিশগড় সেটা কভার ছিল, ইউপি কভার ছিল, দিল্লির একটা অংশ কভার ছিল, এরকম 6টা স্টেট সাউথে ছিল। তো সেইটা 1975 সালে আর্থার সি ক্লার্ক তিনি সিলনে বসে কিন্তু দেখে নিলেন, এবং দেখা গেল আরো যত বলেছিলেন তার থেকে 20 বছর আগেই তার ড্রিমটা রিয়ালাইজড হয়ে গেল, হাফ সেঞ্চুরি তার লাগলো না। তাহলে একটা চিঠির মাধ্যমে কল্পবিজ্ঞানের সূচনা হলো, কল্পবিজ্ঞান গল্পই হতে হবে তা নয়, কল্পবিজ্ঞান যখন ভিত্তিটা স্ট্রং থাকে সেটা খুব দ্রুত রূপায়িত হয়, এবং সে কল্পবিজ্ঞান প্রবন্ধের আকারে হোক, সে কল্পবিজ্ঞান গল্পের আকারে হোক, এমনকি ছড়ার আকারে হোক, সে কল্পবিজ্ঞান কিন্তু দ্রুত আমাদের হাতে ধরা দেয়। এখন সেই আর্থার সি ক্লার্কের কথাই যদি বলি, তাহলে আরেকটা জিনিস কেন বলবো না, যে জিনিসটা নিয়ে আমাদের এখনো প্রচুর আগ্রহ, এখনো রূপায়িত হয়নি। আগ্রহটা কিসের? আগ্রহটা হচ্ছে একটা যাকে বলে এলিভেটার। আমরা যেমন এলিভেটারে করে এক একটা বহুতল বাড়িতে উঠি,
একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে উঠে যায়, 10 তলা, 12 তলা, 50 তলাতে উঠে যায়, সেরকম একটা এলিভেটার, যে এলিভেটার মাটি থেকে সোজা সেই জিও স্টেশনারি স্যাটেলাইট অব্দি উঠে যাবে, বা সেখানে যদি ISS এর মতো কোন স্পেস স্টেশন থাকে সেখানে উঠে যাবে। এইটা কিন্তু আর্থার সি ক্লার্ক 1979 তার যে দ্য ফাউন্টেন্স অফ প্যারাডাইস এইটাতে কিন্তু তিনি লিখেছিলেন। সো দিস কেম অ্যাজ আ নভেল, এটা একটা চিঠি হিসেবে আসেনি। এবং এই যে ছবিটাই, এটা অবশ্যই একটা আর্টওয়ার্ক, কেননা এটা তৈরি হয়নি। আপনারা যদি স্কাইলাইন বলে একটা ডকুমেন্টারি দেখেন, সেই ডকুমেন্টারিতে আপনারা দেখতে পাবেন যে একটা এরকম এলিভেটারের কথা বলা হচ্ছে, যে এলিভেটারটাকে প্ল্যান করা হচ্ছে, এখনো বহু লোক কাজ করছেন এবং বিজ্ঞানীরা বিশ্বাস করেন এরকম একটা এলিভেটার গড়া সম্ভব। তো এই এলিভেটারটাকে নাম দেওয়া হয়েছে ক্লার্ক ক্লিপার, আর্থার সি ক্লার্কের নামে করা হয়েছে। তিনি কিন্তু এই দ্য ফাউন্টেন্স অফ প্যারাডাইস, সুতরাং আর্থার সি ক্লার্কের চিঠিতে লেখা কল্পবিজ্ঞান যদি বলি সেটাকে, সেটা রূপায়িত হয়ে গেল 75 সালেই তিনি দেখে ফেললেন, বা আরেকটু পরে যদি বলি আরো ক্লিয়ার হলো, যখন 80-82 খুব ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। কিন্তু তার যে এলিভেটার, স্পেস এলিভেটার, সেটা কিন্তু আজও রূপায়িত হয়নি, আজও কিন্তু কল্পকাহিনীর জায়গায় রয়ে গেছে বা কল্পনা স্তরে রয়ে গেছে বা বাস্তবায়িত হয়নি, এভাবে বলতে পারি। এখন এই যে দ্য ফাউন্টেন্স অফ প্যারাডাইস, আমরা অনেক সময় ভাবি যে কোনো জিনিস হয়তো হঠাৎ করে মনের মধ্যে আসে, হঠাৎ করে প্রস্ফুটিত হয়, তা নয়, সবকিছুরই একটা ইতিহাস আছে, আর তাই বিজ্ঞানের ইতিহাস এত গুরুত্বপূর্ণ। ক্লার্কের বইটা যার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, তার নাম আমরা সবাই জানি, তিনি আসলে রকেটের জনক, রুশ বিজ্ঞানী, রুশ একটা একজন স্কুলের মাস্টারমশাই, তার নাম হচ্ছে কনস্টান্টিন সিওলকফস্কি। 1895 সালে তিনি এরকম একটা আইডিয়া দিয়েছিলেন, কিন্তু তিনি ঠিক এলিভেটার বলেননি, তিনি বলছিলেন সেলেশিয়াল কাসল। এবং 1960 সালে আরেকজন রুশ ইঞ্জিনিয়ার ইউরি আস্তুনাতভ, তিনি আরো একটা মডার্ন ভার্সন দিলেন। এরপরে 75 সালে আপনাকে তো জায়গাটা এমন জায়গায় আনতে হবে যাতে বিজ্ঞানটা সত্যি সত্যি রূপায়িত হয়, শুধু কল্পনায় রাখলে তো হবে না। একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছেন জেরম পিয়ারসন, তিনি একটা টেকনিক্যাল পেপার প্রকাশ করলেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ক্লার্কের বইটা 1979 এসেছে, এবং ক্লার্ক খুব পিয়ারসনের লেখা দেখে মানে মুগ্ধ হলেন, প্রভাবিত হলেন, এবং তার বইয়ের মধ্যে সেটা রয়েছে। আমরা যারা পড়েছি তারা সবাই জানি আর্থার সি ক্লার্কের বইটা, এবং এইটা হচ্ছে সেই আপনার জেরম পিয়ারসনের যে টেকনিক্যাল পেপারটার কথা বললাম, পারগামন প্রেস থেকে বেরিয়েছিল 1975 সালে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনি বলছেন দ্য অরবিটাল টাওয়ার কুড বি বিল্ট অনলি বাই ওভারকামিং দ্য 3 প্রবলেমস অফ বাকলিং, স্ট্রেংথ অ্যান্ড ডাইনামিক স্টেবিলিটি। এইটুকু দেখে অবশ্য বোঝা সম্ভব নয়, ধীরে ধীরে পেপারটা পড়া দরকার, যার যার আগ্রহ থাকবে অবশ্যই সেটা পড়বেন, এবং এটা অ্যাভেলেবল ইন্টারনেটে। আজকে আমরা প্রযুক্তির ছোটখাটো ত্রুটিতে ক্ষুব্ধ হই, কিন্তু প্রযুক্তি যে আমাদের কোথায় নিয়ে গেছে, কত সাহায্য করেছে, সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। আপনি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন তিনি একেবারে জিও স্টেশনারি অরবিটে, মানে ধরুন আমি যদি এভাবে ভাবি যে কোথার থেকে শুরু হবে এই এলিভেটারটা, আমি কি মাটি থেকে শুরু করব, না আমি মহাকাশ থেকে শুরু করে মাটি অবধি আসবো? আচ্ছা, মহাকাশ থেকে যদি শুরু করি তাহলে তো সেটা ঝুলবে, সেই ঝুললে সেটা তো এই দিক থেকে ওই দিকে চলে যাবে, তাহলে সেটাকে স্টেবিলিটি দেবো কি করে? এরকম অনেকগুলো প্রবলেম, এবং এমন বিন্দুর উপরে এসে শেষ হতে হবে যে বিন্দুটা ঠিক ওই জিও স্টেশনারি স্যাটেলাইটের নিরিখে একদম স্থির হয়ে থাকে। তাই তো জিও স্টেশনারি, নামটা তো সেই জন্যই। তো এইভাবে একটার পর একটা এসেছে। এখন এই যে পেপারটা হলো, পেপারটা উৎসাহিত করলো, তার মানে কি সায়েন্স অ্যান্ড সায়েন্স ফিকশন গোয়িং হ্যান্ড ইন হ্যান্ড, নো প্রবলেম উইথ দ্যাট। এবার আমরা একটু অন্যদিকে যাই, এবার এমন একজনের কথায় যাব যিনি আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে একটা নতুন তত্ত্ব দিয়েছেন, বা বহুকাল আগে দিয়েছেন, আজকে না। এবং তাকে আমার পছন্দ হওয়ার নানা কারণ আছে, আমার ব্যক্তিগতভাবে তাকে পছন্দ হওয়ার কারণ হচ্ছে আমি নিজে হতে পেরেছি কিনা জানি না, একজন সায়েন্স কমিউনিকেটর হিসেবে নিজেকে পরিচয় দিই, এবং গবেষণাটাও আমি তা সেক্ষেত্রে করি বা বিজ্ঞানের ইতিহাস নিয়ে করি। এক্ষেত্রে এই মানুষটি অসাধারণ, এবং আমরা যে বিগ ব্যাং থিওরির কথা বলি মহাবিশ্ব সৃষ্টির, তার যে অল্টারনেটিভ থিওরি, দ্য স্টেডি স্টেট থিওরি, পরবর্তীকালে সেটা মডিফাইড হয়ে
কোয়াসি স্টেডি স্টেট থিওরি হিসেবে প্রচলিত হয়েছে, যদিও বিগ ব্যাং তত্ত্বটাই ডমিনেট করে, স্টেডি স্টেট থিওরিকে লোকে গুরুত্ব দেন না, কিন্তু এর মধ্যে অনেকগুলো জিনিস আছে, এত এত অসাধারণ জিনিস আছে যেটা আমি আসবো, কে বলেছিলেন তার ছবিও ফুটে উঠবে একটু পরে, যে আপনি ইগনোর করতে পারবেন না বিগ ব্যাং এর মধ্যে এখনো, এমনকি ওই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড হওয়ার পরও, পেনজিয়াস উইলসনের কাজের পরেও এমন কিছু প্রশ্ন তোলা গিয়েছে যে প্রশ্নগুলো কিন্তু এখনো বিগ ব্যাং থিওরি খুব ভালোভাবে উত্তর দিতে পারে না। আচ্ছা, স্টেডি স্টেট থিওরি যদি তার কাজের মানে ভালো পরিচয় না হয়, সেটা যদি ব্যর্থ হয়, তাহলে একটা জিনিসের জন্য তিনি বিখ্যাত হয়ে থাকবেন, সেটা হচ্ছে নিউক্লিওসিনথেসিস। স্টারের মধ্যে যে একটার পর একটা ভারী মৌল তৈরি হতে থাকে এবং জটিল মৌল, মানে জটিল অর্থে ভারী মৌল এবং জটিল অণু মহাকাশে বিচরণ করতে পারে, এর ধারণাটা দিয়েছিলেন যিনি, তার ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে, তিনি হচ্ছেন ফ্রেড হয়েল। 1915 সালে জন্মেছেন এবং আপনি বুঝতেই পাচ্ছেন আগে যে ব্যক্তির কথা বললাম তিনি জন্মেছেন 1917 সালে, সুতরাং কাছাকাছি সময়টা আমরা একটা ইতিহাসের পর্ব দেখছি, ইতিহাসের যে পর্বে একটা বিংশ শতক স্যার কিছু শোনা যাচ্ছে না। কোনো কারণবশত ইন্টারনেটের কানেক্টিভিটির জন্য আমাদের স্পিকার হয়তো আউট অফ দ্য ওয়েবিনার হয়ে গেছেন, ওনাকে বলেছি, আবার উনি এক্ষুনি রিজয়েন করছেন, ততক্ষণ একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন প্লিজ।
আমি খুব দুঃখিত, মানে অনিচ্ছার। থ্যাংক ইউ মানুষটা, আমি বলেছি অলরেডি যে ইন্টারনেট কানেকশনের জন্য আপনি আউট অফ দ্য সেমিনার হয়ে গেছিলেন, সো আমরা অপেক্ষা করছিলাম, আবার আপনি শুরু করতে পারেন আপনার স্ক্রিন শেয়ার। আচ্ছা আবার প্রেজেন্ট, ঠিক আছে স্ক্রিন শেয়ার করে যাচ্ছি। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা কিছুটা এগোতে পারবো এইভাবে। ফ্রেড হয়েলের কথা বলছিলাম, তিনি একটা উপন্যাস লিখলেন দ্য ব্ল্যাক ক্লাউড, যে ব্ল্যাক ক্লাউড হঠাৎ বিজ্ঞানীরা দেখলেন যে একটা কালো একেবারে কৃষ্ণ বর্ণ একটা মেঘ এখন সেটা একটা মারাত্মক ব্যাপার হয়ে যাবে। আলটিমেটলি দেখা গেল যে সত্যি জল হওয়া সংক্রান্ত নানা রকম সমস্যা তৈরি হলো। তখন রয়্যাল ইংল্যান্ডে, সুতরাং বিজ্ঞানীরা ইংল্যান্ডে হতেই হবে, কিছু করার নেই। বিজ্ঞানী তখন বললেন যে এদের সঙ্গে কি কোনো যোগাযোগ করা? হ্যাঁ ভয়েস ইজ ব্রেকিং, না আই ডোন্ট নো হোয়াট টু ডু, স্টেবল ইন্টারনেট কানেকশন না হলে অনেক সময় ওটা হয়, কিন্তু আচ্ছা আমি একটা কাজ করি, আমাদের হাতে ভিডিওটা বন্ধ করি, তাহলে কিছুটা পাওয়া যাবে, বেশি ব্যান্ডউইথ পাওয়া যাবে। আচ্ছা এইবার এইবার আমি চেষ্টা করছি, আমার মনে হয় আরেকটু হয়তো বেটার হতে পারে। তো ফ্রেড হয়েল যেটা উপন্যাসটা লিখলেন, সেই উপন্যাসে দেখা গেল যে মেঘটা সত্যি সত্যি মাঝখানে এসে দাঁড়ালো, কিন্তু মেঘ কি শুধু একটা জড় পদার্থ নাকি এর মধ্যে কোনো, তখন তারা কমিউনিকেট এবং তারা একটা বার্তা নিয়ে এসেছেন। আমরা ইনফ্যাক্ট এই বার্তা দেখব, গোটা কল্পবিজ্ঞানের ইতিহাস জুড়ে এই বার্তা রয়েছে, এবং সেই বার্তা বারবার মানুষের কাছে দেওয়া যে শান্তির পক্ষে থাকো। কিন্তু বিজ্ঞানীদের কথা না শুনে কিছু রাষ্ট্র প্রধান তারা কিছু নিউক্লিয়ার মিসাইল ছুড়তে লাগলেন এই মেঘের দিকে, যাতে মেঘ সরে যায়। এবার যেহেতু তারা উন্নত তুলনায়, তারা নিজেরা আক্রমণ করলো না, কিন্তু যে মিসাইল গুলো আমরা ছুড়েছি সেই মিসাইল গুলো ডাইরেকশন চেঞ্জ করে আবার আমাদের দিকে বা সেই দেশগুলোর দিকে পাঠিয়ে দেওয়া। পরবর্তীকালে তারা বলল, খুব সুন্দরভাবে ফ্রেড হয়েল নিজের স্টেডি স্টেট থিওরি কনসেপ্টটা ঢুকিয়ে দিয়েছেন এর মধ্যে, তারা বললেন তারা বললেন যে মেঘটাকে জিজ্ঞাসা করা হলো তোমরা কবে থেকে আছো, মেঘটা বললো একেবারে প্রথম বিগ ব্যাং থিওরিতে তো সেটা সম্ভব হয় না। তখন বলছে সেটা আমরা ঠিক জানি না, তবে আমরা এটা দেখেছি যে আরো একটা মেঘ থেকে সিগন্যাল আসছিল, সেই মেঘটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। যে পদার্থের বিনাশ হবে, পদার্থের সৃষ্টি হবে, সেই এই কালো মেঘ বললো যে আমরা নিভে যাওয়া মেঘটার উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। তো এইভাবে তারা যাত্রা করলেন এবং সেখান থেকে সরে গেলেন। তো ফ্রেড হয়েলের এই যে স্টেডি স্টেট থিওরিকে ধরার জন্য কল্পবিজ্ঞান, সেটা কিন্তু বিজ্ঞানের সঙ্গেই জড়িত, কল্পনার সঙ্গে খুব দূরত্ব নেই। এবার ফ্রেড হয়েলের কথা বলছেন তার ছাত্র এবং সহযোগী
জয়ন্ত বিষ্ণু নালিকা, যিনি আমাদের দেশের অন্যতম সেরা বিজ্ঞানী, বিজ্ঞানের তিনি বলছেন এইটা যখন লেখা হয়েছে তখন বলা হচ্ছিল যে বাইরে কোনো জটিল অণু নেই, যা আছে হাইড্রোজেন, কিন্তু হয়েল বলছিলেন এটা হতে পারে না। পরবর্তীকালে কিন্তু দেখা গেল, প্রথমত এই কল্পবিজ্ঞানটা প্রমাণ করার চেষ্টা করলো, পরবর্তীকালে দেখা গেল সেটা সত্যি সত্যি দেখা গেল যখন মিলিমিটার ওয়েভ অ্যান্টেনা ধরতে লাগলো মলিকিউলের অস্তিত্ব, ধরতে পারলো স্পেসটা থাকে সেখানে ঘুরে বেড়াচ্ছে কমপ্লেক্স মলিকিউল। তো এই কমপ্লেক্স মলিকিউলের কথা তিনি এই একটা যোগ। সুতরাং এই যে রিয়েলিটি এন্ড ইমাজিনেশন, তার মধ্যে যেটা যোগ, এই কথাগুলোর তার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎকারেও আমি এই প্রসঙ্গ এনেছিলাম। অ্যান্ড হি জ্ঞানটাকে সঙ্গে নিয়ে না এগোনো যায় তাহলে ভুতুড়ে কিছুতে উপনীত হব আমরা। ইনফ্যাক্ট তেমন কল্পবিজ্ঞান আমরা প্রচুর দেখি আজকাল। আমি নিজে সম্প্রতি একটা কল্প উদ্বোধনে ছিলাম কলকাতার একটা নামি বুক স্টোরে, এবং সেখানেও দেখলাম যে খুব অদ্ভুত ভাবে সেই জিনিসটা একটা এমন পুরনো ধর্মশাস্ত্রের ব্যাপার স্যাপার তুলে এমন ভাবে আনা হলো যেখানে সত্যি সত্যি বিজ্ঞানের জায়গাটা নেই। কিন্তু আপনি তো কালকে হবে না কে বলেছে, সুতরাং আমরা কোনো কিছুকে উড়িয়ে দিচ্ছি না। কিন্তু তিনি বলছেন কল্পবিজ্ঞানই ফিকশন, তাহলে কিন্তু বিজ্ঞানের হাতটা ধরে চলে। এমন অনেক গল্প লিখেছেন, এমন একটা গল্প লিখেছেন যেটা সামাজিক অভিঘাত আছে, বিজ্ঞানী বার করছেন কিভাবে সেক্স ডিটারমিনেশন করা হয়, বা এবং 70s তখন গল্পটা প্রচারিত হয়ে একটা গুরুত্ব পেয়ে গেছে, এবং তিনি সেটা বম্বে টেলিভিশনকে দেন, লিখেছেন 90s হু করেটা বেড়ে যাচ্ছে। সুতরাং তিনি যে বিজ্ঞানটা লিখছেন সেটা প্রমাণিত বিজ্ঞান, কিন্তু তিনি যে বিজ্ঞানের প্রয়োগটা দিচ্ছেন সেটা কিন্তু খুব দূরের কথা নয়, আমরা 90s দেখে ফেললাম। এবং তার একটা সামাজিক প্রয়োগ আছে, সামাজিক অভিঘাত আছে, যেটাকে অস্বীকার করলে আমাদের চলে না। আমরা একেবারে আমাদের বাংলার দিকে তাকাই, বাংলায় যদি আসি, বাংলার ইতিহাস আছে, এবং আমি বিশ্বাস করি আজকে যারা শুনছেন এই প্রযুক্তিগত তারা, তাদের মধ্যে অনেকে কল্পবিজ্ঞান লেখক আছেন, আমি হয়তো ব্যক্তিগতভাবে তাদের চিনিও, এবং তারা এগুলো সম্পর্কে, তো যাই হোক, আমরা ভাবতাম যে কল্পবিজ্ঞানের ক্ষেত্রে প্রথম পাবলিশ হয়েছিল জগদীশচন্দ্র বোসের লেখা, সেই জগদীশ বসুর লেখাটাই হয়তো প্রথম, পরবর্তীকালে দেখা গেল এবং সেটা দেখেছে তিনি একজন কল্পবিজ্ঞান রচয়িতা, তার নাম সিদ্ধার্থ ঘোষ, রহস্য নামে একটা গল্প হেমলাল দত্তের, একটা প্রযুক্তি সমাজকে দখল করে নিলে একটা বা অনেকগুলো প্রযুক্তি মারাত্মক অবস্থা হতে পারে, সেটা দেখিয়েছেন হেমলাল দত্ত, যে কোথায় কোথায় প্রযুক্তি এমন ঘাড়ে চেপে বসছে, এমন অদ্ভুত কাজ করছে, কোথাও হাস্যকর কোথাও বিপজ্জনক, সেটা হেমলাল দত্ত দেখিয়েছেন। কথায় আসবো, পলাতক তুফানে আমরা জানি এক শিশি কুন্তলিন তেল উত্তাপে ঢেলে দিয়ে লেখক সমুদ্রকে শান্ত করেছিলেন। আমরা জানি যে সে সমুদ্র ওভাবে শান্ত হয় না, কিন্তু ওনার বিস্তার সেখানে প্রচুর ছিল। আবার পলাতক তুফান দ্বিতীয় অংশটা মনে রাখি, প্রথম অংশটা যদি পড়ি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে পলাতক তুফানের মধ্যে আবহাওয়া বিভাগের যে ভবিষ্যৎবাণী কিভাবে হয়, কতটা হয়, কোন জায়গায় মেলে, কখন মানুষ ক্ষুব্ধ হয়, তার আলোচনা রয়েছে। সুতরাং পরে আমরা জানি প্রেমেন্দ্র মিত্র এসে গেলেন, তার আগে ক্ষেতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য, যিনি সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে কাজ করতেন, এবং প্রকৃত বিজ্ঞানের সঙ্গে কল্পবিজ্ঞানের
যে জায়গা সেটাকে তিনি মিলিয়েছেন, এবং সেই মেলানোটা অসামান্য। তিনি তার ভাই মনোরঞ্জন ভট্টাচার্য একটা রামধনু বলে পত্রিকা বের করলেন, সেটা বের করলেন কোথায় বসে, উত্তরপ্রদেশে লখনৌতে বসে। প্রেমেন্দ্র মিত্র তাতে যোগদান করলেন, পিঁপড়ে পুরাণ লিখলেন, এরপরে ধীরে ধীরে সত্যজিৎ রায় এলেন, পরবর্তীকালে অভিনন্দন এলেন, আজকের দিনে আরো অনেকে রয়েছেন, আমরা অনেকের নাম করতে পারি যারা বেঁচে আছেন। রায় শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয়ের শিক্ষক, অঙ্ক পড়াতেন, পদার্থ বিজ্ঞান পড়াতেন, তিনি আর ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড আমরা কিন্তু পেয়েছি অনেক পরে 1898-তে, ফলে এখানে আমরা কিন্তু অনেকটা এগিয়ে। এই সেই জগদানন্দ রায়, রামেন্দ্র সুন্দর বলেছিলেন, আমরাই যা দেখি, যে বিজ্ঞানের লেখা দেখি সেখানেই জগদানন্দ রায়। বিজ্ঞানের যে সকল তত্ত্ব আজকাল আবিষ্কৃত হইতেছে, এদেশে সাধারণ পাঠকের নিকট তাহার ঘোষণার ভার একা জগদানন্দ বাবুর উপরই পড়িয়াছে, অথবা তিনি তাহাই জীবনের ব্রত বলিয়া গ্রহণ করিয়াছেন। আপনি ভাবুন, পড়াতেন, তিনি ছাত্রদের সঙ্গে মিলেমিশে থাকছেন, মজা করছেন, জগদানন্দ রায়কে নিয়ে ছাত্ররা কত মজা করত জানবেন। আর একই সঙ্গে আরো মজা, তার কল্প বিজ্ঞানে আমার ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড এর মতো বাই প্রাণীরা হিংস্র নয়। এই যে একটা কমিউনিটি মার্ক করা, আপনি যদি হান্টিংটনের ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন, ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন পড়েন, সেখানে শত্রুতার বর্ণনা, জগদানন্দ কিন্তু তার গল্পে কিন্তু খুব বন্ধুত্ব পরায়ণ, তাদের নির্দিষ্ট লক্ষ্য আছে কিন্তু তারা বন্ধুত্ব পরায়ণ। সুতরাং ভারতীয় আবার তো শুক্র গ্রহে তিনি যে ধরনের তারা কিন্তু বন্ধুত্বপূর্ণ, তারা কিন্তু কোনোভাবেই মানুষকে আক্রমণ করতে চায় না, তারা মানুষের সঙ্গে থাকতে চায় এবং তারা মানুষকে নিয়ে চলতে চায়। তো এইভাবে তিনি কল্প বিজ্ঞানের জায়গা দেখিয়েছেন। এবার জায়গাটা দেখি, আমি শ্রোতা যারা রয়েছেন তাদের বলতে চাই, সম্ভবত শত চেষ্টা সত্ত্বেও কথা একটু হয়তো কেটে কেটে যাচ্ছে, এটা আপনাদের কাছে যতটা ক্লান্তিকর তার থেকে আমার কাছে খুব নিরুৎসাহ ব্যঞ্জক, কেননা এত চেষ্টা করেও কথাগুলো পৌঁছে দেওয়া যাচ্ছে না। কতটা কেটে 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 যাচ্ছে, অভিজিৎ বা অন্য কেউ? বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ। এখন 1892 সালে লিখেছেন শুক্র ভ্রমণ, কিন্তু শুক্র অভিযান সেটা কিন্তু শুরু হলো অনেক পরে। আরো 1961 সালে সোভিয়েত যে ভেনেরা প্রোগ্রাম, সেটা একটা ভেনাসের কাছে নিয়ে গেল একটা যানকে, এবং 1967 থেকে 1984 পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন তারা কিন্তু লেগে রইল এই ভেনাসকে বা শুক্র গ্রহকে বোঝার কাজে, এবং যার ফলে যেটা দেখা গেল যে এই নামটা, মানে গ্রহের নামটাই হয়ে গেল রাশিয়ান প্ল্যানেট। পরবর্তীকালে আমেরিকাও এই চেষ্টাটা করেছে, মেরিনার 2 মিশন তারা শুরু করে 1962-তে, ফলে একটা স্পেস ওয়ার, মহাকাশ যুদ্ধ চলছে একটা 1961-1962। আমরা জানি মানে আদৌ নয়, কিন্তু আমরা অন্য একটা কথায় আসবো, ভীষণ যে গ্যাসে ঠিক আমাদের পছন্দের, অন্তত মানব দেহের পছন্দের গ্যাস নয়। তো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু অনেক পরে হলো। এবার যে কথাটা আসতে চাইছি,
নেচার পত্রিকায় 2020 সালে যখন আমরা লকডাউনে তিতিবিরক্ত, অক্টোবর মাসে অবশ্য আনলক শুরু, ভেনাসের যে আবহমণ্ডল নামে একটা গ্যাস পাওয়া গেছে, এবং সেটা পাওয়া গেছে, আমরা জানি বৃহস্পতি থেকে শুরু হওয়া গ্রহগুলো, মানে দূরের গ্রহগুলো তার সার্ফের যে কোথায় আমরা বুঝতে পারি না, কিন্তু আগের যে গ্রহগুলো বুধ শুক্র মঙ্গল আমাদের পৃথিবী তো বটেই, আমরা সার্ফেসটা বুঝতে পারি। এবং সেই তারা 55 কিলোমিটার উপরে ফসফিন পেয়েছেন, এবং সেটা প্রাণের প্রতিনিধিত্ব করছে। কি রকম প্রাণ সেটা তারা বলেছেন। ফসফিন একটা টক্সিক কম্পাউন্ড, বিষাক্ত, কিন্তু হাইড্রোজেন আর ফসফরাসে তৈরি, কিন্তু সেটা সম্ভবত ওই গ্রহে অ্যানারোবিক যে লাইফ, যারা বায়ু ছাড়াই যা কাজ করতে পারে, তেমন একটা জীবনের প্রতিনিধিত্ব করে এই গ্যাসটা। আমরা তো MIT সেখানে তার একজন বিজ্ঞানী সেটা বললেন, এবং আমরা উৎসাহী হয়ে পড়েছি। সুতরাং সে 1892 তারপরেও কিন্তু আমরা শুক্র গ্রহকে নিয়ে ভাবছি। আজকে যা দেখতে পাচ্ছি তার সঙ্গে মিলবে না, কিন্তু কল্পবিজ্ঞান আমাদের উৎসাহটা তৈরি করে দিয়ে যায়। আমরা কল্পবিজ্ঞানের পথ ধরে অতীতে যাই, পাস্ট, এবং সেই পাস্টের কথা বলতে গেলে অনেক গল্পের কথা বলা যায়, প্রচুর প্রচুর কাহিনী। এবং সত্যি সত্যি আজকে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোর্স মেটেরিয়াল দেখছিলাম, সেখানে বহু জায়গায় লিটারেচারের মধ্যে সায়েন্স ফিকশন আলাদা করে পড়ানো হয়, আলাদা কোর্স হিসেবে সায়েন্স ফিকশন পড়ানো হচ্ছে, এবং সেখানে বোঝানোর চেষ্টা হচ্ছে বা বোঝার চেষ্টা হচ্ছে যে কিভাবে আমরা এই এই আমাদের এই পৃথিবীর বা মানুষের রহস্যটাকে বুঝতে পেরেছি। অতীতের কথা যদি বলি, অতীত একটা যুগ আমরা জানি সবটা গেছে, সবার কাছে খুব প্রিয়, তো সেইটা নিয়ে অনেক আগে একটা কাহিনী লিখে গিয়েছিলেন আর্থার কনান ডয়েল, নিজে একজন চিকিৎসক, কিন্তু কোনো একটা কারণে গিয়ে নিজের বাড়িতে তিনি বসে লেখাটাকেই নিজের জীবন করে নেন। শার্লক হোমস তার জনপ্রিয়তম কাহিনী, কিন্তু জর্জ এভারেস্ট চ্যালেঞ্জার শার্লক হোমসের থেকে কম যান না, এবং তিনি আরো তিনজন সাথী নিয়ে তিনি হানা দিলেন লাতিন আমেরিকার একটা জায়গায়, যেখানে কোনো কারণে হয়েছে, যার ফলে 6.5 কোটি বছর বিলুপ্ত ভাবা যাচ্ছে, সেই যা বিলুপ্ত ডাইনোসরও রয়ে গিয়েছে। এইটা দেখে পরবর্তী আকৃষ্ট হয়েছিলেন। আর সত্যজিৎ রায় কেন, তার বাবা সুকুমার রায়ও আকৃষ্ট হয়েছিলেন। সুকুমার লস্ট ওয়ার্ল্ড এর আমরা কিন্তু দেখতে পাই, উপেন্দ্র কিশোর, সত্যজিৎ, তাদের মধ্যে একটা ফান রয়েছে, শুধুমাত্র কঠিন কথা নয়। আপনি আর্থার কনান ডয়েল পড়লে দেখতে পাবেন সেখানে অনেক বেশি কঠিন ভাবে বিজ্ঞানটাকে পরিবেশন করা আছে, রসিকতা আছে, সেই ইংলিশ স্টাইলের রসিকতা আছে, ইংলিশ অর্থে একেবারে ইংলিশ ভাষা নয়, ইংরেজি রসিকতা, আমাদের রসিকতাটা অন্যরকম। আমাদের এই ছবিগুলো ল্যাংরা থেরিয়াম, নামদায়ক ল্যাংরা থেরিয়াম, সেই হেসেরাম হুঁশিয়ারের ডায়েরি সুকুমার রায়, সেই জর্জ এভারেস্ট চ্যালেঞ্জারকে কিন্তু গুরু মেনেছিলেন সত্যজিৎ রায়, মেনেছেন, চালান করে দিয়েছেন প্রফেসর শঙ্কুর মধ্যে। আমরা সেই জায়গাটায় আসবো। 1824 সালে ডাইনোসর আবিষ্কার হয়ে গেছে, নামকরণ হয়ে গেছে মেগালোসরাস বাকল্যান্ডি, কিন্তু একটা কল্পবিজ্ঞান, ভালো কল্পবিজ্ঞান, জনপ্রিয় কল্পবিজ্ঞান আস্তে আস্তে লেগে গেল আরো অনেক দিন, তার আগে হয়েছে, জনপ্রিয় হয়নি, হয়তো তখন জনপ্রিয় হওয়ার উপায় ছিল না। সত্যজিৎ রায়ের কথায় যখন এসেই গেছি, আমি টাইম ট্রাভেলের কথা বলবো। আপনি দেখুন কল্পবিজ্ঞানের ক্ষেত্রে কতগুলো আমরা মানে ছেড়ে যেতে পারি না, যেমন টাইম ট্রাভেল শুরু হয়েছিল এই জিএস এর টাইম মেশিন দিয়ে। আমি আসিমভের একটা বই এর উল্লেখ এখানে করেছি, খুব ইন্টারেস্টিং। আসিমভ 1955 সালে বসে টাইম ম্যাগাজিনের একটা
সংখ্যা উল্টাচ্ছিলেন, সেটা 1932 সালে। সেখানে তিনি দেখলেন পরমাণু বোমার বিস্ফোরণে, মানে তিনি যে ছবিটা দেখলেন সেটা অন্য ছবি, কিন্তু দেখে তার মনে হলো যে অ্যাটম বম্ব বা পরবর্তীকালে আরো শক্তিশালী হাইড্রোজেন বম্ব, সেটার বিস্ফোরণে যে মাশরুম ক্লাউডটা তৈরি হয়, তিনি যখন ভাবতে শুরু করলেন আচ্ছা এমন কিছু হতে পারে না যে আগেই প্রেডিক্ট করে দিয়ে গেছে কোন ছবি, তার ভিত্তিতে তিনি কিন্তু দেখলেন এবং বলা হয় সম্ভবত অ্যাসিমভের সব থেকে উপন্যাস এটা, ব্র্যাডবেরি সাউন্ড অফ থান্ডার। সেইখানে এক কাল থেকে আরেক কালে যাওয়া তার কথা। আবার আপনি যদি সত্যজিৎ রায় চলে আসেন তখন দেখবেন কি রকম ভাবে বঙ্গীকরণ হয়ে গেছে। আপনি ব্যাপার যদিও শেষে ফেলুদার ঢঙ্গে কিন্তু একটা রহস্য সেটা নিয়ে পরে আলোচনা হবে, টাইম মেশিনে করে তো কখন আসতে চায় কেন প্রফেসর শঙ্কু তার প্রতিদ্বন্দ্বী, কিন্তু প্রফেসর শঙ্কু রন্ডির সহায়ক আছে এবং বুদ্ধি খাটিয়ে বের করে যে কিভাবে তার থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই সবকিছুই আজও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু সেখানেই আমাদের উপস্থাপনের প্রসঙ্গটা চলে আসে যে আচ্ছা টাইম ট্রাভেল কি সত্যি সত্যি সম্ভব। এনএসটিএস বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে যে বিজ্ঞান জনপ্রিয়করণের একটা বইয়ের কথা বলতে চাইবো যে বইটা আমাকে আকৃষ্ট করেছে, রিচার্ড মুলারের বই ভবিষ্যতে ফেরত চলে যাওয়া যায় না। কেন যায় না? কেননা আইনস্টাইনের তত্ত্ব একটা আলাদা করে শুধু স্পেস হতে পারে না, আলাদা করে টাইম হতে পারে না, স্পেস টাইম একসঙ্গে এগোয়। সুতরাং এই স্পেস টাইমে আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, টাইমও তৈরি হচ্ছে। তাহলে আমরা এই টাইমে আছি, আমরা নাও এই পয়েন্টে আছি, ফলে ভবিষ্যতের সময়টা তৈরি, আমরা চলে গিয়েছিলাম ভবিষ্যতে, অতীতে চলে গিয়ে করতে হবে, সঙ্গে সঙ্গে স্পেসকে সংকুচিত করতে হবে। স্পেস সংকোচন পৃথিবীতে সাধারণত ঘটে না, ঘটতে কোয়ান্টাম মেকানিক্যাল স্কেলে হতে পারে। একটা ধরা যাক ব্ল্যাক হোল ইভাপোরেট করে গেল, তাহলে একটা কন্ট্রাকশন হতে পারে, কিন্তু সেটা ইনফাইনাইট সিমাল টাইম এলিমেন্ট দেবে। খেয়াল রাখতে হবে রিচার্ড গ্র্যাভিটেশনাল ওয়েভের যে জায়গা, সেখানে কিন্তু বেশ কিছু সংস্কার সাধন করা হয়েছে যার ফলে গ্র্যাভিটেশনাল ওয়েভ ধরার পথটা আরো সুগম হয়েছিল বা অন্যভাবে ভাবা গিয়েছিল, সেটা অবশ্য অন্য প্রসঙ্গ। সুতরাং এখানে আমরা তালমিল এখনো করাতে পারিনি, টাইম ট্রাভেল ভাবলেও রিয়েলিটি ইমাজিনেশন ধরাধরি করে চলছে না। আরেকটা খুব জিনিস হচ্ছে যে প্রাণী আমরা দেখিনি, যেমন ইয়েতি, ধরা যাক ইয়েতির কথাটা আমাদের মাথায় এলো কখন, খুব বেশি করে এলো 1951 সালে, যখন একজন বিদেশি পর্যটক ওয়ার্ড তারা একটা অল্টারনেটিভ রুট দিয়ে এভারেস্ট ওঠার সময় একটা ছবি তুললেন। তারা 1900 ট্রেক করছিলেন, আমরা জানি এভারেস্টের উচ্চতা প্রায় 28,000 ফিট, সেই উচ্চতা 19,000 ফিটে তারা একটা ছবি দেখলেন, বড় একটা পায়ের ছবি যেখানে বুড়ো আঙুল এবং বরফটা যেহেতু খুব শক্ত ছিল একদম সেখানে পরিষ্কার ছাপটা পাওয়া গেছে। এইটা তারা ব্রিটেনে ফিরে আনার পরে মিডিয়া তো ঝাঁপিয়ে পড়লো, কারণ ততদিনে মিডিয়া খুব প্রসারিত এবং মিডিয়া নানা কিছু মাধ্যমে এইটাকে ছবি করে তুলতে চাইলো। প্রথম পাতায় রাজনীতিবিদরা থাকলেন না, থাকলো এই মারাত্মক মানব, এবং সেই মানবকে নিয়ে ছবি হয়ে গেল দ্য অ্যাবোমিনেবল স্নোম্যান। ফলে একটা কল্প বিজ্ঞান লেখা হয়েছিল এবং 1954 সাল থেকে শুরু করে দেখা গেল হুহু করে আমাদের বাড়তে শুরু করলো অভিযান, এবং সেই অভিযানের জন্য আমরা ফান্ডিং এর জন্য এত কথা ভাবি। শুধু এইটা কথা দেখিয়ে প্রচুর ফিজিওলজিস্ট জুলজিস্ট তারা রীতিমতো
টাকা পেতে শুরু করলেন, ফান্ড পেতে শুরু করলেন, এবং ডেইলি মেল নামে একটা কাগজ তারা হিমালয়ান এক্সপিডিশন করলো শুধু এটার জন্য। এবং ইয়েতে নিয়ে যে কত কিছু হলো না, তার খুব কাছাকাছি সময়ে আমাদের প্রেমেন্দ্র মিত্র ঘনাদাকে নিয়ে লিখলেন টুপি, যে টুপিতে তিনি দেখিয়েছেন ইয়েতির কোমরে ল্যাসো পরিয়ে দিয়েছেন, ইয়েতিটাকে টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিতে নিতে এভারেস্টের উপর দিয়ে যাচ্ছে। তখন তিনি এভারেস্টের উপর নিজের মাথার টুপিটা খুলে পরিয়ে দিলেন। অতএব মানে হিলারি টেনজিং এদের সঙ্গে সঙ্গে আমাদের ঘনাদা, বা তার আগেই ঘনাদা হচ্ছে আমাদের ইয়ে জয় করে চলে এসেছেন, সেটার একটা কল্পবিজ্ঞান। এবং প্রেমেন্দ্র মিত্রের কল্পবিজ্ঞানে বিজ্ঞানের যে তথ্য সেটা খুব পরিষ্কার থাকতো, সেটা কিন্তু নির্ভুল থাকতো। এবং এই যে বললাম না এডমন্ড হিলারি, তিনি নিজেও এই অভিযানগুলোকে সমর্থন করে টাকা দিয়েছেন। তার সাথে ছিলেন লুইস ইভান্স পার্ক, এবং যার জন্য কিন্তু আজকে হিলারি আর টেনজিং এর এই এভারেস্ট অভিযান সম্ভব হয়েছিল, কেননা তিনি অতি উচ্চতায় মানব দেহের বিভিন্ন ব্যবস্থার কেমন পরিবর্তন হয় সেটা নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন। তিনি কোনোদিন পাবলিসিটি পাননি, প্রচার পাননি, কিন্তু তার আজকের দিনে আমি একটা গবেষণার কথা উল্লেখ করেছি, এখানে ইউনিভার্সিটি অফ বাফেলো কলেজ, সেখানকার শার্লট লিনকভিস্ট, কিছু হয় না, ডিএনএ স্যাম্পল নিয়ে কাজ করে তিনি দেখিয়েছেন যা যা পাওয়া গিয়েছিল, যা যা ক্লেম করা হয়েছিল, যে ইয়েতি যে লেজেন্ডটা, এই যে একটা গুজবই বলি বা একটা গাথা বলি, সেটা আসলে এশীয় ভালমা ভালুকের সঙ্গে মিলে যাচ্ছে, দু একটা মিলেছে কুকুরের সঙ্গে, আর অধিকাংশ মিলে গেছে ভাল্লুকের সাথে। কিন্তু কল্পবিজ্ঞানের বিষয়গুলো যে আমরা ছাড়তে পারি না, কল্পবিজ্ঞানের বিষয়গুলোকে আমরা আজ যদি প্রমাণ হয়েও যে ইয়েতি নেই, কালকে কি ইয়েতিকে ছেড়ে দেবো? আমার মনে হয় না। সুতরাং রিয়েলিটি অ্যান্ড ইমাজিনেশন এখানে হাত ধরাধরি না করে চললেও ইয়েতি থাকবে। ডুমসডে সিনারিও, আমি ধীরে ধীরে গুটিয়ে আনি আমার আলোচনাটাকে, এবার শেষের দিকে এগিয়ে আসছি। এই ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড এইচ জি ওয়েলস যখন লিখেছিলেন, সেটা নিয়ে সিনেমা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার থেকেও মারাত্মক হয়েছিল অরসন ওয়েলস, যিনি আরেকজন অসাধারণ চলচ্চিত্র নির্মাতা, রেডিওতে কাজ করতেন, তিনি যখন এটাকে নিয়ে নাটক তৈরি করলেন এবং নাটকটা প্রচারিত হলো, নাটকটা আতঙ্ক সৃষ্টি করলো নিউ জার্সি শুনলো তারা, তারা পুলিশে ফোন করতে লাগলো, সত্যি সত্যি কি এরকম কোন মঙ্গল গ্রহ থেকে নেমেছে, কিছু হয়েছে বলতে পারেন? আসলে হয়েছে কি, একটা কম্পিটিং চ্যানেল শুনে তবে এই চ্যানেলে তারা আসতো, এই চ্যানেলে আসার সময় তারা ঘোষণাটুকু শোনেনি যে এটা একটা নাটক, এটা কল্পনার কাহিনী, এবং যেহেতু এই নাটকের মধ্যে রিপোর্টাজ আছে, রিপোর্ট ভেবেছে এটা বোধহয় সংবাদ, ভয়ঙ্কর ভাবে লোকে বিপদ মানে, সেই যে জিনিসটা এই ডুমসডে সিনারিও, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরো বেড়ে যায়। ধরুন আমরা এটা দেখলাম যেটা, এটা অনেক আগে 1897 সালে লেখা হয়েছে, 1953 সিনেমা হয়েছে, পরে 1938 তার আগে রেডিওতে হয়েছে। রে ব্র্যাডবেরি করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন সভ্যতার কি হবে, টেকনোলজি নিয়ে খুব এগিয়ে যাচ্ছে, তারা মারণাস্ত্র তৈরি করছে, তার তিনি বললেন এই মারণাস্ত্র নিজেদেরই শেষ করবে, তখন তারা অন্য জায়গায় যাবে, কোথায় যাবে, মঙ্গল গ্রহে যাবে, মঙ্গল গ্রহে গিয়ে কি করবে, সেখানটাকে ধ্বংস করবে। সুতরাং এই ধ্বংস একেবারে ঠিক নয়, এই ধ্বংসের বিরুদ্ধে বার্তা, আগেই বলেছিলাম অনেকটা আগে দ্য লাস্ট ম্যান, এই যে ডুমসডে রোগ ভোগের মাধ্যমে আসতে পারে, মারাত্মক একটা রোগ হতে পারে, সে রোগ গোটা পৃথিবীকে শেষ করে দিতে পারে, সুতরাং রিয়েলিটির সঙ্গে মেলে না। মেরি শেলি, যিনি ফ্র্যাঙ্কেনস্টাইন লিখেছিলেন, তিনি লিখলেন দ্য লাস্ট ম্যান 1926 সালে। বিজ্ঞান মিলিয়ে দেখেন কন্টেজিয়ান, কন্টেজিয়ানকে আমি সায়েন্স ফিকশন বলবো না, সায়েন্স বেসড ফিল্ম বলবো বা সায়েন্স বেসড স্ক্রিপ্ট বলবো। তিনি একজন শিশু রোগ বিশেষজ্ঞ, পাবলিক হেলথ বিশেষজ্ঞ বটে, জনস্বাস্থ্য, তিনি বললেন যে অন্যান্য মুভিতে বিজ্ঞানটা
বাদ গণ্য হয়। কিন্তু এখানে বিজ্ঞানের এমন অনেক জিনিস নেওয়া হয়েছে যেগুলোকে আমি প্রশংসা করব, এবং এটা বিজ্ঞানের সঙ্গে জুড়ে থেকেও কল্পনার জায়গাটাকে সুন্দর প্রসারিত করেছে, একটা গল্প উপহার দিয়েছে, এমন কিছু লেন্দি হয়নি যার জন্য ফিল্মটা দেখার মতো হয়েছে। আবার দেখুন এই ডুমস ডে সিনারি আমাদের প্রেমেন্দ্র মিত্র যখন লিখেছেন তখন তিনি নাৎসি বাহিনীর কথা বলেছেন, যে নাৎসি বাহিনী ইহুদিদের উপর অত্যাচার করত। সেখানে ভর্নফ বলে একজন ইহুদি নাৎসি সেজে জার্মান সেজে নাৎসি বাহিনীতে ঢুকে কাজ করছে, তার ভাই জেকব আফ্রিকায় বসে পঙ্গপাল ডেজার্ট লোকাস্ট সেগুলোকে নিয়ে এমন ভাবে চাষ করছে যাতে সেটা ইউরোপে উড়ে গিয়ে ইউরোপের শস্যের পুরো ক্ষতি করে দিতে পারে। ভর্নফ রাশিয়াতে গিয়ে দেখা করলেন ঘনাদার সঙ্গে, আমাদের ঘনশ্যাম দাস, অসাধারণ বাত্তাল্লা দেওয়ার ক্ষেত্রে তার কোনো জুড়ি নেই। ঘনশ্যাম দাসকে বললেন, আমি একটা জীবাণু এনেছি, ছুঁচে করে এই জীবাণু একটা পোকার মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারো যাবে, বিজ্ঞানটা মন্দ নয়, কেননা তারা দল বেঁধে থাকে, পঙ্গপাল তো এমনিতে বলা হয়নি। ঘনশ্যাম দাস তাই করলেন, কোটি কোটি টন নাকি সিস্টোসার্কা গ্রিগেরিয়া ঝরে পড়লো ইতালি আড্রিয়ান সিতে। পরবর্তীকালে আমরা একটা নাটক করেছিলাম, একটা ডায়লগ অ্যাড করেছিলাম, বলেছে হ্যাঁ আমি তাহলে এখন উপরে যাই, তাহলে ঘুমানোর সময় হয়ে গেল। ঘনাদা গল্প গুলমান, ঘনাদা বাত্তাল্লা দেন, কিন্তু ঘনাদা এই ডুমস ডে সিনারিও থেকে যে পৃথিবীকে বাঁচিয়েছেন সেটাও তিনি দেখিয়েছেন। আবার এই ডুমস ডে সিনারিও যে সত্যি বায়োলজিক্যাল ওয়েপন মানুষ তৈরি করছে, কেমিক্যাল ওয়েপন, সেটা প্রমাণিত হয়ে যায় যে কনভেনশনে অন্তত মানে 30-40টা একটা টোটাল ক্যাটাগরি অফ ওয়েপন্স মাস ডিস্ট্রাকশনের, সেটাকে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়। সুতরাং সেখানেও রিয়েলিটি আর ইমাজিনেশনের মধ্যে কিন্তু একটা যোগ আছে। 74-75 এই সময় কিন্তু এগুলো লেখা হচ্ছে, সুতরাং একেবারে বিচ্ছিন্ন নয় কোথাও। কি সত্যি সত্যি আসতে পারে প্রাণী আমাদের ধ্বংস করতে পারে সেটা নিয়ে তারা অল্প টাকা পয়সা নিয়ে কাজ করেন, তাদের একজন অন্যতম মানুষ ড্রেক একটা সমীকরণ দিয়েছে, বাইরে সভ্যতা থাকতে পারে কিনা আমরা বুঝবো কি করে, একটা ইকুয়েশনের মাধ্যমে, যে ইকুয়েশনের সমীকরণ চিহ্নের বাঁদিকে রয়েছে এন, ডান দিকে রয়েছে এমন কতগুলো ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো আমাদের পরিষ্কার ইন্ডিকেট করে যে এর এইগুলোর উপর নির্ভর করবে সত্যি সত্যি প্রাণী আছে কিনা। তার মানে কোনো একটা দিকে কল্পবিজ্ঞান উৎসাহিত করেছে মানুষকে ভাবতে যে বাইরের দেশে প্রাণী আছে, হতে পারে আমরা চাঁদের বুড়ি চরকা কাটে এটা ভুল প্রমাণিত হয়েছি, কিন্তু চাঁদের বুকে যে গভীর গিরিখাত গুলো আছে সেগুলো সম্পর্কে সত্য তো জেনেছি। এখনো চাঁদের বুকে প্রাণী আছে অনেকে ভেবে বসেন, চাঁদের মেরুতে জল আছে তার ভিত্তিতে প্রাণী থাকতে পারে আমরা ভাবছি, সম্ভাবনা শুক্র কেন, অন্য কোনো ধরা যাক অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, ধরা যাক আরো দূরের গ্যালাক্সি সেখানে প্রাণ আছে, সত্যজিৎ রায়ের কথা যেহেতু তার শতবর্ষ আমরা পালন করছি, সেই সত্যজিৎ রায় 1962 সালে তাদের পারিবারিক পত্রিকা সন্দেশে লিখেছিলেন, বঙ্কুবাবুর বন্ধু সেখানে বাইরের সভ্যতা কিন্তু শত্রুপূর্ণ নয়, ফ্রেড হয়েলের সেই ব্ল্যাক ক্লাউড মনে করুন, জগদানন্দ রায়ের শুক্র ভ্রমণ মনে করুন, বঙ্কুবাবুর বন্ধু মনে করুন, শত্রুতাপূর্ণ নয়। আপনারা কই মিল গয়া দেখেছেন সেখানে এরা খুব প্লেফুল, হলো চিত্রনাট্য হলো সিনেমা তৈরি হলো না, সন্দেহ রয়ে গেল বন্ধু অনুকরণে অনুসরণে নাকি আরো কপি করে তৈরি, এখন মন থেকে যায়নি। সব থেকে বড় কথা আমরা শত্রুতা দেখাই না। জয়ন্ত বিষ্ণু নালিকার বলেছেন, ভারতবর্ষে কল্পবিজ্ঞান রচনায় দুটি প্রধান ধারা হচ্ছে মারাঠি এবং বাংলা কল্পবিজ্ঞান, তিনি বলেছেন আমি বলছি না, সেই বাংলা কল্পবিজ্ঞানেও আপনি পাবেন মিত্রতার বার্তা, আপনি যতই বিজ্ঞান করুন মিত্রতা না থাকলে হবে না। 2012 ডুমস ডে সিনারিও এলো, সেখানে ধ্বংস হয়ে যাবে, এখানে অনেকটা গোল গল্প ছিল, সেখানে নিউট্রিনো আসছে সূর্য থেকে, সূর্যের বিস্ফোরণের ফলে নিউট্রিনো ধ্বংস করে দিচ্ছে, নিউট্রো পৃথিবীর ভেতরটা গরম করে ফেলছে, যদিও আমরা এখনো তেমন কোনো নিউট্রিনো পাই না, নিউট্রিনো আর নিউট্রিনো যেভাবে উচ্চারণ করুন, কারণ নিউট্রিনো পাস করতে পারে কিলোমিটার ইন্টারাকশন না করে, সুতরাং সেটাও এমন একটা কল্পনা যার ধোয়া মানে ছোঁয়া কিন্তু
আমরা এগোবো না, আমার সময় শেষ হয়ে আসছে। কারণ সাপেক 1921 সালে নাটক করেছিলেন, সেই নাটক এখনো অভিনীত হচ্ছে ইউরোপে, আমি গতকালও দেখেছি, সেখানে তিনি রোবট শব্দটা তৈরি করেন। সেই রোবটকে নিয়ে প্রচুর, রোবট নিয়ে আপনি ম্যাট্রিক্স দেখুন, নানা দেখুন, পুরনো দিনের এই সিনেমাটা দেখুন, দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল, সাধারণ একটা গল্প, প্রস্তাব শঙ্কু রবুতে দেখুন, যে রবু হঠাৎ করে শুধুমাত্র অঙ্ক করতে জানতো, কয়েকটা কথা বলতে জানতো, সেখান থেকে সে হয়ে গেল, মানে তার মধ্যে অনুভূতির জন্ম হলো। শঙ্কু গল্পের শেষে রবুর কিন্তু অনুভূতি এলো। সুতরাং কল্পবিজ্ঞান আমাদের আস্তে আস্তে আনফোল্ড করা, এগিয়ে নিয়ে যায়, যা ভাবতে পারি না কিন্তু এখনো বাস্তব কি সেখানে, বাস্তবটা শেষ হচ্ছে এখানে সোফিয়াতে, যে সোফিয়া সৌদি আরবে, কিন্তু সোফিয়া সত্যি সত্যি খুব দারুণ রোবট নয়। আপনি যদি দেখেন তার উপরের যে আবরণটা সেটা খুব ভালো, আর মুখের এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশনটা ভালো, কিন্তু রোবট হিসাবে সোফিয়া কিন্তু, রবু হোক, আগের রোবট হোক, চতুর্দশ প্রজন্মের রোবট, সেই কিন্তু তবু বিজ্ঞানের হাত ধরে যতক্ষণ চলবো কল্প বিজ্ঞান ভাবাবে, শেখাবে, তা যদি না হয় কতগুলো ভুতুড়ে গল্প, আশ্চর্য গল্প, এর বাইরে কিছু হবে না। আপনি বিতর্ক করতে পারেন, কেন আজকে যা হয় হয় না, কালকে তা হতে পারে না, আপনার বিতর্ক স্বাগত, আপনার প্রশ্ন স্বাগত। সবাইকে ধন্যবাদ জানাই প্রযুক্তিগত এত অসুবিধা সত্ত্বেও আমাকে এতক্ষণ সহ্য করার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমি আমার বক্তব্য কিন্তু শেষ করেছি, কেমন? অসংখ্য ধন্যবাদ মানস দা, এরকম একটা ইন্টারেস্টিং লেকচারের জন্য। আমরা যারা শ্রোতা রয়েছেন তাদের জন্য এবার সেশনটা ওপেন হচ্ছে, যে তারা যদি চান প্রশ্ন তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর ইতিমধ্যে আমরা আমাদের চ্যাট বক্সে একটা লিংক প্রোভাইড করেছি অনলাইন সার্টিফিকেটের জন্য, ওই লিঙ্কে আপনারা আপনাদের লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের ডিভাইসে ওটা খুলবে এবং তারপরে সেটাকে একটু ফিল আপ করে সাবমিট করবেন, যাতে করে কিনা আমরা আমাদের অনলাইন সার্টিফিকেটগুলো জেনারেট করতে সুবিধা হবে। তো হ্যাঁ, আরেকবার বলুন। আমাদের একটা চ্যাট বক্সে লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, সেই লিঙ্কটাতে ক্লিক করলে যে পেজটা খুলবে সেই পেজে আপনারা আপনাদের ডিটেলস যা চাওয়া হয়েছে সেগুলোকে দিয়ে সাবমিট করলে আমাদের অনলাইন সার্টিফিকেট জেনারেশনটা আমরা আমাদের এন্ডে করতে পারবো, যারা আপনারা পার্টিসিপেট করেছেন এই সেমিনারে। আচ্ছা, এবারে আমি প্রশ্নের জন্য সেশনটাকে ওপেন করলাম, আপনাদের কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে, জানার থাকে, কেননা এই সায়েন্স ফিকশন তো মানে যে কোনো বিজ্ঞানের আবিষ্কারের একটা স্টার্টিং পয়েন্ট ধরা হয় অনেক ক্ষেত্রেই, যেটা আজকে ফিকশন কালকে রিয়ালিটি। তো আপনারা ওনার লেকচারের পরে যদি কিছু জানতে চান। দ্য সেশন ইজ ওপেন ফর ইউ। নীলাঞ্জনা সাহা বোধহয় কিছু বলছেন, একটু জানতে চাই, তাহলে আনমিউট করে বলুন আপনি। হ্যাঁ স্যার, নমস্কার, বলুন। নমস্কার, বলছি যে কোথাও কোথাও গিয়ে এই যে আমাদের কল্পবিজ্ঞানের গল্প বা কল্পবিজ্ঞানের যে চিন্তা ভাবনা বা বিভিন্ন সাহিত্য বা এই যে বিষয়টা, তো এটা সাহিত্য থেকে বেরিয়ে প্রকৃত বিজ্ঞান চর্চাকে কি সাপোর্ট করে? কেননা এমন জিনিস আমরা আজকে যদি কল্পবিজ্ঞান হিসেবে, স্বপ্ন হিসেবে যদি দেখছি, হয়তো সেটা আগামী দিনে কোনো উন্নয়ন, উন্নতির কোনো একটা বিষয়,
যে বিষয়টা আমাদের সমাজে তত উন্নতি আনবে বা সেই জিনিসটা যদি আবিষ্কার হয়, আমরা যদি সেই জিনিসটা ভাবাই না শুরু করি, সেটা নিয়ে লেখালেখি যদি না করি, অন্য মানুষটা যদি সেই বিষয়টা হতে পারে এই রকম ধারণা যদি না পায়, তো স্যার আপনার কি মনে হয় যে ওটা কি তাহলে ভালো প্র্যাকটিস একটা? এর উদাহরণ আমি আগেই দিয়ে গেছি আমার প্রেজেন্টেশনের মধ্যে, যে এমন কিছু কথা, মানে ধরা যাক টাইম ট্রাভেল, টাইম ট্রাভেলটা ধরা যাক আমি এখন রিয়ালাইজ করতে সেখানে কতগুলো বাধা আছে। আইনস্টাইনের এই যে স্পেস এবং টাইমকে একসঙ্গে করে দেওয়া, তার মাধ্যমে আমি দেখালাম যে স্পেস এক্সপ্যান্ড করা মানে টাইমও এক্সপ্যান্ড করা, ঠিক আছে, ওটা হলো না। আরো ছোট ছোট অনেকগুলো বিষয় হতে পারে। তো ধরা যাক আপনি যদি খুব সাধারণ ভাবে কথা বলেন আর কি, হাঁস হাঁস ছিল হাজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু, কেমনে তা জানি না। এখন কেমনে জানি না লেখক জানতে চান, লেখক ছড়িয়ে দিয়েছেন, কিন্তু হাঁস হাজারু কে মেলাতে যাওয়াটা কঠিন। অন্যান্য জিনিস তো মেলানো হয়েছে, আজকে হাইব্রিড যে জিনিসটা সেটা তো মেলানো হয়েছে, এবং সেই মেলানোর ফলে আজকে প্রচুর পরিমাণ নতুন জিনিস আমরা পাচ্ছি। বহু জিনিসকে আপনি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধরেন, অথবা আপনি ছেড়ে দিন ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ছেড়ে দিন, আপনি কলম করা ভাবুন, একটা গাছের কলম করা, একটা গাছকে আলাদা করে তুলে নাও, এই জিনিসের কল্পবিজ্ঞান দরকার হয় না, কিন্তু এই কলম করার উপর ভিত্তি করে আপনি অনেক নতুন নতুন জিনিস ভাবতে পারেন। কিন্তু যেটা হাজারু, এটা তো আজকে বাস্তব, আজকে যে দুটো প্রাণীর মধ্যে মিলিয়ে অন্যরকম প্রাণী তৈরি হচ্ছে বলতে কিছু নেই। আবার ধরুন স্পেস এলিভেটার, যেটা আমরা কিছুতেই ছেড়ে দিতে পারছি না, স্পেস এলিভেটারের কাহিনী কিন্তু ভাবছি যেটা সম্ভব। সুতরাং এবার যেটা যে বইটার উল্লেখ আমি করে গিয়েছি, যে সাহিত্যিকরা যত বিষয়েতে আকৃষ্ট হবেন তত আমাদের লাভ, কেননা কল্পনার বিস্তার তারা সুন্দরভাবে করতে পারেন, সেটা বিজ্ঞানীদের সবার পক্ষে। তাই কল্পবিজ্ঞানের জন্য সাহিত্যিকদের দরকার। ভালো হয় সাহিত্যিকরা যদি, তিনি এই কথাটাই লিখছেন একদম, আমি ইংরেজিটা উচ্চারণ না করে বাংলাটা বলছি, মানে অনুবাদ করে বলছি, ভালো হয় সাহিত্যিকরা যদি বিজ্ঞানের জায়গাটা একটু প্রবেশ করেন, বিজ্ঞানের জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। আপনারা হয়তো সবাই জানেন যে এই যে কলা বিভাগ বিজ্ঞান বিভাগ আমরা আলাদা করি এবং সেটা নিয়ে গন্ডগোল আছে। 1959 রিড লেকচার দিয়েছিলেন স্নো, সিপি স্নো, টু কালচার্স, খুব নাম করা, সবাই জানেন। সেখানে বলেছিলেন কিভাবে আমরা বিভাজিত হয়ে আছি, যে তিনি বলেছিলেন যে অক্সফোর্ড বা কেমব্রিজের একটা সভায় মিলিত হলে অক্সফোর্ড তো বেসিক্যালি তখন ওই হিউম্যানিটিস দ্বারা মানে ডমিনেটেড ছিল। আমাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি শেক্সপিয়ারের ওইটা পড়েছেন, কিন্তু আমি যদি তাকে জিজ্ঞাসা করি আচ্ছা আপনি থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা বলতে পারবেন, তখন তারা বলে হ্যাঁ এটা জানার বিষয় হলো নাই। কিন্তু সেই জায়গাটা কিন্তু পাল্টে গেছে, আজকে অক্সফোর্ড কেমব্রিজ ওই রকম হিউম্যানিটিজের ডমিনেশন নেই সেইভাবে। বলার উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানের মধ্যে প্রবেশ করেন, আগ্রহ নেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কল্প বিজ্ঞানটা, এই কল্পনা এবং বিজ্ঞানের জায়গাটা অনেক স্ট্রং হবে, এবং আমাদের ভাবানোর জন্য, শুধু দেখুন ভাব, একটা সময় কল্প বিজ্ঞান ভাবা হতো শিশুদের জন্য, শিশু কেন শিশু হবে, শিশুর বাবা মাকেও ভাবাবো কেন, বাবা মা না ভাবলে শিশুও ভাবে না, এটা জানেন তো, বহু জায়গায় চিকিৎসা করা হয় গোটা পরিবার, এমনই শিক্ষাটাও গোটা পরিবার ধরে হয়। সুতরাং কল্পবিজ্ঞান যখন হবে, বিজ্ঞান আর সাহিত্যের মেলবন্ধন ছাড়া কল্পবিজ্ঞান হবে না। অসংখ্য, যেমন একটা নর্টন ক্লাসিকের একটা কালেকশন আছে, তাতে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে কি সুন্দর এক একটা জিনিস কেন ভাবা হয়েছিল, ওই সময় কি হয়েছিল। ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এমন একটা সময় নিয়ে এলো ধ্বংস ধ্বংস, অথচ সেই ধ্বংস কিসের মাধ্যমে আসছে, বিজ্ঞানের মাধ্যমে। বিজ্ঞানকে ভালোবাসবো, কিসের বিজ্ঞান, কিসের কল্পবিজ্ঞান, ভালোবাসি না। কিন্তু সেইখানেই সাহিত্যিক যদি দেখিয়ে দেন এই বিজ্ঞান মানুষের ভালো করতে পারে, এমন একটা বিস্তার দেন যে বিস্তারের কথা আমরা ভাবতেই পারিনি, তখন কল্পবিজ্ঞান সার্থক হয়, শুধু বিজ্ঞানের ক্ষেত্রে নয় সমাজের ক্ষেত্রেও বটে। এইটা আমার মনে হয় নীলাঞ্জন আপনার জন্য আমার উত্তর আর কি, এছাড়াও অনেকেই অন্যভাবে ভাবতে পারেন আর কি। ধন্যবাদ 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 মানসদা।
একটা প্রশ্ন ছিল, অনিন্দ দে হাত তুলেছেন, হ্যান্ড রেজ করেছেন, আপনি কি কিছু জিজ্ঞেস করতে চাইছেন? প্রথমেই বলি যে প্রযুক্তিগত অসুবিধা সত্ত্বেও দারুণ একটা বক্তৃতা শুনলাম, এটার জন্য মানসবাবুকে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে যে একেবারে আধুনিকতম যে বিজ্ঞান, যেমন কোয়ান্টাম ইনফরমেশন, তার মধ্যে যে আরো বিষয়গুলো, ছোট ছোট যে বিষয়গুলো আছে, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু কল্পবিজ্ঞানের প্রচুর উপাদান আছে, এগুলো নিয়ে কি বিশ্ব সাহিত্যে বা বাংলা সাহিত্যে কোনো কল্পবিজ্ঞান লেখার চেষ্টা চলছে, সেইটা যদি একটু আমরা জানতে পারি মানসবাবুর কাছ থেকে। কোন একজন শিক্ষক, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, পড়া তো ছাত্রের সংখ্যা কিছু কম না। কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট আলাদা করে মধ্যে থেকে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টে বেশ কিছু গল্প লেখা হয়ে গেছে। এবার বাংলায় আমার একটা মনে পড়ছে, কিন্তু লেখকের কথা মনে হচ্ছে না। আচ্ছা, এন্টাঙ্গেলমেন্ট যারা জানেন না, আমার ধারণা আমার থেকে সবাই ভালো জানেন, যে বেসিক্যালি একটা ঘটনা দুটো জায়গায় ঘটছে। এই যেন সেই বলিউডের সিনেমায় যমজ বাচ্চা, একজনের ব্যথা লাগলে সাত সমুদ্র তেরো নদীর পারে আরেকজনের ব্যথা লাগছে, তেমনই হচ্ছে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট। কিন্তু এই কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের মাধ্যমে বা এটাকে ব্যবহার করে গল্প ইংরেজিতে লেখা হয়ে গেছে, সিনেমা পর্যন্ত সিনেমার মধ্যে নামটা মনে পড়ছে না গো। কিন্তু বাংলা সম্ভবত কিছুদিন আগে, সেই কিছু 10-7-8 বছর তো হবে, আমি দেশ পত্রিকা বা এরকম একটা কোনো পত্রিকাতে দেখেছিলাম, সেখানে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের উল্লেখ ছিল। মুশকিল হচ্ছে, যতক্ষণ না ধারাবাহিকভাবে গল্প রচিত হচ্ছে, উপন্যাস হয়ে বেস্ট সেলার হচ্ছে, ততক্ষণ আমাদের চোখে পড়ে না। আপনি নিজেও জানেন যে বহু জিনিস একটা পত্রিকায় লেখা হলো, যেহেতু পত্রিকাটার প্রচার সংখ্যা বড় জোর হচ্ছে, ধরা যাক 700 জনের মধ্যে পড়লেন হয়তো এই প্রবন্ধটা, 300 ফলে সেটার থেকে খুব বেরোলো না, ফলে এটা একটা সমস্যা। খুব বড় প্রকাশক এগুলোকে তুলে না নিলে কিন্তু, তবে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট নিয়ে মানে আমরা তো অন্য ভাষা জানি না, স্প্যানিশ বা ইটালিয়ান এগুলো জানি না, বাংলায় একটু আধটু আমি দেখেছি, গল্পটার লেখকের নাম আমি মনে করতে পারছি না, অনিন্দ এখানে আমি মার্জনা চাইছি আর কি। ওকে, কিন্তু এটা লেখা লেখা হচ্ছে। হ্যাঁ স্যার, আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ করণ রঞ্জন বলুন। স্যার বলছি যে মানে আচ্ছা, সত্যজিৎ রায়ের যে লেখাগুলো সেগুলোকে কি স্যার মানে প্রকৃত কল্পবিজ্ঞান বলা যায়, নাকি কিছুটা স্যার ফ্যান্টাসি আর অ্যাডভেঞ্চারটা একটু বেশি আছে বলে মনে হয়? এটা খুব ইন্টারেস্টিং, মানে মানে আমার কাছে বেশি ইন্টারেস্টিং হয়ে দাঁড়ালো এই কারণে লিখছি, এবং কখনো আমি মানে এদিকে যাই তো কখনো ওদিকে যাই, মানে আমি দুলছি। যেমন আপনি যদি বলেন সত্যজিৎ রায় বঙ্কুবাবুর বন্ধু, সেটা এলিয়েন বহির্জগতের পারিবারিক পত্রিকায় 67-তে তিনি চিত্রনাট্য লিখছেন, তার মানেটা হচ্ছে 60-এর দশকে তিনি কিন্তু অনেকটা এগিয়ে। আমি যদি কল্পবিজ্ঞানের মধ্যে থেকে ধরুন প্রফেসর চ্যালেঞ্জার বা আর্থার কোনান ডয়েল দ্বারা তিনি অনুপ্রাণিত, কোনান ডয়েলের গল্পটার ইয়ে কি যেটা সবটা হচ্ছে মিস্ট শব্দটা আছে শিরোনামে, ওই গল্পটা যদি আপনি দেখেন যে সূর্যের ধরুন ফ্রন্ট অফ আ লাইন যে মানে যে কোনো নক্ষত্র থেকে আসা যে বর্ণালী, মানে বিকিরণের যে বর্ণালী, সেই বিকিরণের অনুপস্থিতি দেখতে পান, সেটা দেখে আপনি মৌল পদার্থের উপস্থিতি নির্ধারণ করেন। সেখানে তিনি এই ফ্রন্ট অফ আ রেখার অনুপস্থিতি নিয়ে একটা দীর্ঘ চিঠির মাধ্যমে ব্যাখ্যা করছেন। সত্যজিৎ রায় নিজে আলাদা করে বিজ্ঞানটা এভাবে ব্যাখ্যা করেননি, কিন্তু একই সঙ্গে তিনি আমাদের এমন একটা জায়গায় এগিয়ে নিয়ে গেছেন যে আমরা ভাবতে পারি, আমাদের ভাবতে ভালো লাগে, আমরা সেটাকে নিয়ে নাড়াচাড়া করতে পারি। ঠিক যেমন কেউ রসালো একটা খাবার মুখের মধ্যে নাড়াতে নাড়াতে কবে চাবিয়ে মানে চিবিয়ে গিলে ফেলি, ঠিক তেমন ভাবে যেন বিষয়টাকে নিয়ে আমরা নাড়াচাড়া করি। ফলে আপনি যদি ফিকশন আর ফ্যান্টাসির সেই তর্কে যান,
অ্যাডভেঞ্চার অবশ্যই সত্যজিৎ রায়ের লেখনীতে অ্যাডভেঞ্চার একটা বড় জিনিস হয়ে এসেছে, সে অর্থে ঘনাদার গল্পেও অ্যাডভেঞ্চার একটা খুব বড় জিনিস। কিন্তু আমি, হ্যাঁ, আপনি আর্থার কোনান ডয়েলের কল্পবিজ্ঞান বা ব্র্যাডবারির কল্পবিজ্ঞানের মতো নয় বা ফ্রেড হয়েলের কল্পবিজ্ঞানের মতো নয়, কিন্তু তার নিজস্ব ধারায় সত্যজিৎ রায় অত্যন্ত অগ্রণী। নার্লিকার বলে গেছেন তার নিজের বইতেও যে সত্যজিৎ রায় বিজ্ঞানের যে ধারা বাংলায় এগিয়ে নিয়ে যাচ্ছেন একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইটে তিনি লিখেছেন। সুতরাং সত্যজিৎ রায়কে একটা অন্য জায়গায় রাখতে হবে, ব্র্যাডবারি আসিমভের সঙ্গে সত্যজিৎ রায়কে রাখা যাবে না, প্রাইমারিলি হি দ্য ফিল্ম মেকার। কিন্তু একই সঙ্গে তার মধ্যে যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা, এই জি ওয়েলস কোনান ডয়েলকে অনুসরণ করার ইচ্ছে, সেটা কিন্তু তাকে একটা জায়গায় নিয়ে গেছে, তার সঙ্গে সেই বঙ্গীকরণ রয়েছে। সেটা তো সেই বঙ্গীকরণ যদি বলেন, আপনি অন্যান্য বহু মহাকাব্যেও সেটা পাবেন যে বাংলায় সেটা লেখা হচ্ছে, বঙ্গীকরণ হয়েছে, অন্যরকম একটা ধারা নিচ্ছে। আমার মনে হয় উত্তরটাকে ইয়েস অর নো তে না বলে এতে ধন্যবাদ স্যার। আর একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, অন্য কেউ কি আছেন? বলুন স্যার। বলছি যে ওই স্যার বিশ্ব সাহিত্য বা স্যার বাংলাতে তো অনেক কল্পবিজ্ঞান পড়েছে, এবার স্যার মানে ভারতের বিভিন্ন স্থানীয় ভাষায় যে কল্পবিজ্ঞানমূলক বইগুলো আছে সেরকম কয়েকটা একটু স্যার বইয়ের নাম বলবেন। মানে তেমন ভারতীয় কল্পবিজ্ঞান তেমন ভাবে পড়া হয়নি, শুনেছি মারাঠি ভাষায় অনেক কল্পবিজ্ঞানের বই আছে, সেরকম ধরনের যেগুলো ভালো ইংলিশে বা বাংলায় ট্রান্সলেট হয়েছে সেরকম কয়েকটা বইয়ের একটু নাম বলবেন। আচ্ছা, আমি ইমিডিয়েটলি একটা বলে দিই, সহজে যেটা পাবেন আর কি, এখন স্টক কতটা আছে আমি জানি না ইদানিং কালে। একটা হচ্ছে এগুলো নিয়ে বিস্তারে ব্যাখ্যা করতে গেলে অসাধারণ অসাধারণ কারণ চলে আসে। একজনের নাম হচ্ছে বাল ফোনকে, এই বাল ফোনকে একটা গল্প সংকলন হচ্ছে প্রকাশ করেছিলেন, এছাড়া আপনি যেটা পাবেন সেটা ইংরেজিতে অনুবাদ পাবেন। আর আরেকটা বলি, দুজনের নাম করতে চাইবো, দুজনেই বিজ্ঞানী, মানে একজন তো সবার কাছে পরিচিত, তার স্ত্রীও পরিচিত, সেটা এনাকে দিই। আর শান্তিময় চট্টোপাধ্যায়, এনাকি চট্টোপাধ্যায় এরা একটা ধারা শুরু করেছিলেন, কিন্তু সমস্যা সাহায্য পাওয়া যায় না, প্রকাশকের বা অদ্ভুত অদ্ভুত বায়াস থাকে, তার কারণে বাংলায় বেরোয় না, খুব খুব মামুলি কল্পবিজ্ঞান প্রকাশিত হয়, অনুবাদগুলো বেরোয় না, সেটা একটা কারণ। তার ফলে কিছু কিছু জায়গায় বেরিয়েছে, কিছু কিছু জায়গায় বেরোয়নি। একটা আমি নিজে কাজ করেছিলাম, প্রকাশক ছোট হওয়ার কারণে সে খুঁজে পাওয়া এখনো কঠিন, আপনি পাবেন না সেটা। আমরা অনেকগুলো, সিদ্ধার্থ ঘোষ একটা করেছিলেন, সেটা উল্লেখ করবো অবশ্যই, তৃতীয় নয়ন, তৃতীয় নয়ন আমি জানি না পাওয়া যায় কিনা। ডক্টর অমিত চক্রবর্তী, যিনি বেসিক্যালি একজন সাইকোলজিস্ট, বিদেশের গল্প, বিশ্বের সেরা গল্প বিজ্ঞান, এটা পুনশ্চ থেকে বেরিয়েছিল। আমি আজকে অনুরোধ, শঙ্কর ঘট বিজ্ঞানী, ডক্টর শঙ্কর ঘট কল্পবিজ্ঞান লেখক, তিনি নিজে অনুবাদ করেছেন, ছড়িয়ে ছিটি আছে জানেন তো, এটা একটা সমস্যা। শঙ্করদা যদি থেকে থাকেন চ্যাট বক্সে যদি কিছু লিখে দেন, আপনার যদি কিছু জানা থাকে এ বিষয়ে, শঙ্করদা সম্ভবত আছেন এখানে। একটা স্যার ছোট তথ্য দিতে চাই যে বিডিই বুকস বলে বাংলাদেশের একটা ওয়েবসাইট আছে, সেখানে তে বহু নামে কম করে 40-50টা বই দেখেছি, পিডিএফ আকারে কল্পবিজ্ঞানের ওখানে আছে অনেক। আচ্ছা আচ্ছা, বিডিই বুকস আছে, একদম ঠিক বলেছেন। ওকে, নেক্সট প্রশ্ন ডক্টর কে কে চৌধুরী রয়েছেন। নমস্কার মানস বাবু, আপনার প্রেজেন্টেশনটা খুবই ভালো লাগলো দেখে। তো আমি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে আছি, তো আমার একটা জাস্ট জিনিস আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, যে আপনার যে আজকে টপিক কল্প বিজ্ঞান, এখানে একজন প্রশ্নও রেখেছিলেন যে সাহিত্য থেকে কতটা এখানে আসা দরকার বা ইত্যাদি, তো আমার মনে হয় লিওনার্ডো দা ভিঞ্চির একটা কন্ট্রিবিউশন বোধহয় এখানে খুব দরকার বলে আপনার কি মনে হয়? মানে এবং এই বছরটা তো বিশেষ করে লিওনার্ডোর কথা বলা উচিত, আপনি খুব সঠিক ধরে দিয়েছেন। এই জন্যই আমি শুরুতে বলেছিলাম কল্পবিজ্ঞান এমন একটা ক্ষেত্র, দেখবেন যখন শেষ হবে
এখানে প্রত্যেকে অত্যন্ত গুণী মানুষ, তারা বলবেন যে ওইটা এবং সঠিক আপনি বলেছেন এবং অন্যদের সমৃদ্ধ করলেন আপনি। অনেক কথা বলা উচিত, কেননা লিওনার্দো, দেখুন একটা জিনিস আমি বলছি, লিওনার্দো শুধু লেখা না, লিওনার্দো ছবিও বটে। লিওনার্দো ছবির মাধ্যমে তিনি যে কল্পবিজ্ঞানের সূচনা করে দিয়ে গেছেন, হ্যাঁ সেটাও বলা উচিত। ছবির মাধ্যমটা যথেষ্ট স্ট্রং, মানে যে কোনো মানুষের পক্ষে বোধগম্য হওয়াটা অনেক সোজা লেখা পড়ার থেকে, আমার ব্যক্তিগত ভাবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ তাই ঠিক, এবং লিওনার্দো ছবি যাকে বলে রিয়েলিস্টিক, এবং তার অ্যাপ্লিকেশন পরবর্তী জীবনে আমরা দেখেছি, উনি যেটা 100 বছর আগে বলে গেছেন সেটার অ্যাপ্লিকেশন তো আমরা আজ দেখতে পাই অনেক ক্ষেত্রে। একদম তাই, বিমানে ফিজিওলজি ক্ষেত্রে আরো আর তো অনেকগুলো দিক আছে। ধন্যবাদ, মানে আপনাদের সঙ্গে সঙ্গে বসার। আচ্ছা, শ্রী শঙ্কর ঘটক রয়েছেন, হ্যান্ড রেজ করেছেন, তাহলে বলবেন। শঙ্করদাকে প্রশ্ন করতে দেবো না, শঙ্করদা বলবেন, আমি জানি না, শঙ্করদা অনেক বেশি জানেন এই ব্যাপারে। শ্রী শঙ্কর ঘটক কোনো কারণে হয়তো বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। শঙ্করদা বোধ আনমিউট করতে পারছেন? আচ্ছা, এবার এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথমত মানুষের ওই মানে এত টার্ডিক মিলিয়ে এত বড় একটা জিনিসকে এত সুন্দর করে ছোট জায়গায় আনা, প্রযুক্তিগত ইমপ্যাক্ট একটু হয়েছে, অসুবিধা আমার হয়েছে, কিন্তু আমি এটা খুব ভালো লেগেছে। আচ্ছা, দু নম্বর হচ্ছে একটা ইনফরমেশন আমি দিতে চাই, হয়তো অনেকে জানেন, সেটা হচ্ছে বিশ্বের পৃথিবীর প্রথম সায়েন্স ফিকশন রচনা করেছিলেন কিন্তু কেপলার, এইটা আমি জেনেছি আর্থার সি ক্লার্কের লেখা থেকে। এবং সেই সেই লেখাটির একটা উদ্দেশ্য ছিল, কেন উনি যে অ্যাস্ট্রোনমির যে কাজটি উনি করেছিলেন সেটা তখন তো জানালে পরেই তাকে কোথায় পুড়িয়ে মেরে দেবে না কি করবে কেউ জানে না, তখন খ্রিস্টান প্রচারের ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, ব্রুনোকে পুড়িয়ে মেরে দিয়েছে, সে সময়টা সবাই আমরা জানি। অথচ উনি বলতে চাইছেন কথাটা, তাহলে কিভাবে বলবেন? উনি একটি গল্প লিখেছিলেন, সেই গল্পটার নাম হচ্ছে দ্য ড্রিম, স্বপ্ন। শোনা যাচ্ছে কথাগুলো? হ্যাঁ, ড্রিম। এবং সেই ড্রিমটার মাধ্যমে উনি একটি গল্পই লিখলেন, ড্রিম, অসাধারণ ভালো গল্প, এটা ইন্টারনেটে পাওয়া যায়, আমি ইন্টারনেট থেকে আমি পড়েছি পুরোটা, অসাধারণ ভালো একটি গল্প, এবং সেটার অনুবাদ হওয়া দরকার আমার মনে হয় বাংলায়, খুব ভালো গল্প। অতএব প্রথম আমি যদি বিজ্ঞান ভিত্তিক গল্প বলি তাহলে কিন্তু ওই গল্পটা ইতিমধ্যেই সেটা স্বীকৃতি আছে। আমি পুরো ঘটনাটি মানে পুরো জিনিসটা আমি জেনেছি আর্থার সি ক্লার্কের একটি লেখা থেকে, উনি বলেছিলেন কথা, ওখান থেকে আমি রেফারেন্সটা কি বইটার মধ্যে গেলাম। আর দ্বিতীয় যে কথাটি বলতে, আসলে ওই ক্লার্ক, হ্যাঁ হ্যাঁ আসলে ক্লার্ক হচ্ছে প্রথম থেকেই বলছিলেন যে আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, এই সম্মান আসলে কেপলারের প্রাপ্য, এটা চিরকাল ক্লার্ক কিন্তু বলে গেছেন। হ্যাঁ বলে এসেছেন, এবং কেপলারের বইটা কিন্তু অসম্ভব ভালো বই, যারা এখানে আছে তারা প্রত্যেকেই পড়ে নিতে পারেন, সহজেই পাওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার বক্তব্য আর কি, সেটাই শেষ বক্তব্য আমার, সেটা হলো বিজ্ঞানীরা কিন্তু মানে বিজ্ঞান যারা সত্যিকারের বিজ্ঞানী, আমি বলছি না যে বিজ্ঞানী পদাধিকারী যারা আছে তাদের নামে বিজ্ঞান লেখা, বিজ্ঞানী লেখা থাকে, তাদের কথা বলছি না, যাদের বিজ্ঞানীর কথা বলছি, তারা কিন্তু সেই সূত্রগুলোকে লেখার আগে তার নিজের কাল্পনিক জগতে চলে যান, কল্পবিজ্ঞানটা তার মাথার মধ্যে থাকে, ইনটিউশন, ইনটিউশন না থাকলে ভালো বিজ্ঞান তৈরি হয় না। এবং যত বিজ্ঞানী আমরা দেখছি, আমরা সেই আইনস্টাইনের কথা বলি বা নিউটনের কথাই বলি, একটা আপেল পড়লো, একটা গল্প হয়ে গেল, সেটা অত সহজ নয় জিনিসটা, তার মাথাতে কিন্তু ঘুরছে। বিশেষত আমার খুব অবাক লাগে ভাবতে যে কোনো যন্ত্রপাতি ছাড়াই আমাদের আগেকার প্রাচীনকালের গোটা পৃথিবীব্যাপী যারা আকাশ পর্যবেক্ষণ করতেন খালি চোখে, কি অসাধারণ তাদের কল্পনা শক্তি। এবং সেইখান থেকে কিন্তু তারা পরে সারা বছর ধরে দেখে 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 গ্রহ নক্ষত্র ইত্যাদি তাদের বিস্তার গতি ক্ষতি নানান রকম কথা বলে গেছেন, একদম ঠিক ঠিক কথা বলে গেছেন, একদম বৈজ্ঞানিক সত্য। অতএব সেটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত সূত্রায়িত হচ্ছে, থিওরি অফ রিলেটিভিটি যতদিন না পর্যন্ত সূত্রায়িত হচ্ছে, তার আগে
স্টেজ পর্যন্ত সেটা কিন্তু একটি গল্প, এবং সেটি একটি কল্প বিজ্ঞানের গল্প। তখন কল্পনাতে রয়েছে সেই বিজ্ঞানটা। কল্প বিজ্ঞান মানে হাবি যাবি কোনো ভাবনা চিন্তা নয়, কল্প বিজ্ঞানের দুটো ধারা, একটা বিজ্ঞানটা রয়েছে সেটাকে লেখা, আর একটা হচ্ছে বিজ্ঞানটা কি হবে ভেবে তার সামাজিক প্রতিক্রিয়া ইত্যাদি নিয়ে লেখা, দু রকম লেখাই আমরা পাই। তো আমার নিজের বক্তব্য এটা, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ শঙ্করবাবু। শ্রী সুব্রত ঘোষ রয়েছেন, সুব্রত ঘোষ। হ্যাঁ নমস্কার মানস বাবু, আমার খুব ভালো লাগলো। ওই একটু ধন্যবাদ ছিল, কিন্তু আপনার যে প্রচেষ্টা এত মহৎ এবং শুভ প্রচেষ্টা, এবং JBNSTS এ যিনি আছেন চেয়ারপারসন তিনিও আমার ব্যাচমেট, আমি জিওলজি পড়তাম আর উনি ফিজিক্স পড়তেন, মৈত্রী। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে জিওলজি পড়াই। আমার দুটো তিনটে প্রশ্ন মানস বাবু বা এখানে আরো যারা গুণী ব্যক্তি আছেন তাদের অন্যকেও বলতে পারেন সেটা নিয়ে। একটা হচ্ছে, আমরা খুব বেশি আমি পড়িনি, কিন্তু যতটুকু যা পড়েছি তার থেকে মনে হয় যেন বিজ্ঞানের যে বিভিন্ন শাখা তার মধ্যে মাত্র কয়েকটা শাখাতেই মূল কল্পবিজ্ঞানগুলো কেন্দ্রিত। এবার আমার একটা প্রশ্ন জাগে, তাহলে অন্য শাখাগুলো কেন আকর্ষণ করছে না, যারা কল্পবিজ্ঞান লেখক লেখিকা তাদের কাছে কেন আকর্ষণীয় হচ্ছে না, এইটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানুষবাবু আলোচনার মধ্যে অনেক গুরুত্ব দিয়ে ছুঁয়ে গেছেন, আমরা যেন বিভিন্ন সভ্যতা যে পৃথিবীতে, সে এখনকার চালু সভ্যতাগুলো থাকুক বর্তমানের সভ্যতা আর যদি ঐতিহাসিকভাবে দেখি, তা এই বিভিন্ন সভ্যতার মধ্যে মানব কল্যাণ বা বিশ্ব কল্যাণের প্রতি যে দৃষ্টিভঙ্গি তার বড় তফাত দেখতে পাই, এবং ভারতীয় সভ্যতাতে ওই বিশ্ব কল্যাণ বা মানব কল্যাণ এই জিনিসগুলো যেন তুলনামূলকভাবে পশ্চিমী সভ্যতার তুলনাতে অনেকটা বেশি, এটা আমরা মানে কোনো রকম নিজেদের প্রতি বায়াস না রেখেও বোধ হয় সবাই আনবায়াসভাবে ভাবলে সেটা ভাববে। তা সেক্ষেত্রে করণীয় কি বিভিন্ন স্তরে, সরকারিভাবে বেসরকারিভাবে, যে জিনিসগুলো আমাদের সবার পক্ষে, সে এনভায়রনমেন্ট নিয়ে হোক ইয়ে হোক, বেশি করে কল্যাণ আনবে সেই ধরনের কল্পবিজ্ঞান, সে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভিন্ন জিনিসকে নিয়ে, তা ওই ব্যাপারে করণীয় কি এবং সেই করণীয় জিনিসটাকে কি করে বেশি কার্যকরী করা যায়, সে ব্যাপারে কি কোনো ভাবনা চিন্তা কখনো করেছেন? কেউ যদি এ ব্যাপারে একটু বলেন শুনলে ভালো লাগবে, ধন্যবাদ। হ্যাঁ, আমি সংক্ষেপে বলার চেষ্টা করি বিষয়টা। প্রথম কথা, আপনি খুব সঠিক বলেছেন যে ধরা যাক ফিজিক্স এবং বায়োলজি যতটা দৃষ্টি আকর্ষণ করে অন্যগুলো সেভাবে করে না। 1915 সালে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, তারপরে কার্ল শোয়ারচাইল্ডের সেই ব্ল্যাক হোলের রেডিয়াস মাপা, তারপরে ধীরে ধীরে গোটা প্রথমার্ধ জুড়ে পদার্থবিজ্ঞানের অসম্ভব উড়ান, অকল্পনীয় উড়ান, এইটা মানুষকে এমনভাবে বন্দী করে ফেলেছিল মানুষের মনটাকে, যে পদার্থবিজ্ঞান থেকে সরে আসতে অনেক সময় লেগে গিয়েছে। এখনো টাইম ট্রাভেলটা, আজকে ওয়ার্ম হোল, আপনি ব্ল্যাক হোলের কথা ছেড়ে দিন, ওয়ার্ম হোল, যে ওয়ার্ম হোলের মাধ্যমে আপনি পাস করলে একেবারে সেই সেই যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো হয়তো ধরা যাক আপনি যে বিষয়টা পড়ান জিওলজি, জিওলজি ধরুন 2012 সিনেমাটা এসেছে, 2012 সিনেমাটা তৈরি হয়েছিল কবে, 2009 সালে, একটা আগে কিন্তু জিওলজিটা এসছে, আর্থের ক্রাস্টটা ভাঙছে, কিন্তু সেখানে মূল জায়গাটা কোথায় দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে যার ফলে এমন একটা নতুন ধরনের নয়ট্রিনো বেরোচ্ছে, যে নয়ট্রিনো আমাদের পৃথিবীর কোরটাকে উত্তপ্ত করে ফেলছে। যিনি পরিচালক তিনি অন্য একটা গল্প বা উপন্যাস পড়ে অনুপ্রাণিত হয়েছেন, যে উপন্যাসটা অ্যাকচুয়ালি সিউডো, মানে সেটা ঠিক প্রকৃত বিজ্ঞান নয়। ফলে জিওলজি এসছে একটা সেই অর্থে অ্যাসিস্ট করা, এমনকি গণিতও আপনি দেখবেন যেহেতু মানুষ অতটা বুঝতে পারবে না, গণিতকে সেভাবে নেওয়া হয় না, জীববিজ্ঞানেরও সব শাখা নেওয়া হয় না, জীববিজ্ঞানের কয়েকটা শাখা নেওয়া হয়,
যেটা আপনি দেখবেন যার মূলে হয়তো কিছুটা মিডিয়ার প্রভাব আছে, মিডিয়া যে যেগুলোকে বেশি বেশি তুলে ধরে, হিউম্যান ইমাজিনেশন যেগুলোকে ক্যাপচার করতে মানে সুবিধা পায় সেগুলোকে বারবার করে আনা হয়। এটা ঘটনা এবং আপনি সত্যি সত্যি বলেছেন এবং এটা একটা আলোচনার বিষয় ছিল, এটা একটা পেপার ছিল আমার স্পষ্ট মনে আছে। পরের যেটা বলেছেন যে ভারতীয় এবং ইয়ে, সেটা আমি আমার নিজের পড়াশোনা করতে গিয়ে দেখে মনে হয়েছে, ধরুন ইউরোপটা আবার উঠে দাঁড়িয়েছে, এমনকি আমেরিকাতেও তারা গিয়ে ওই পরিস্থিতির সঙ্গে, ধরুন ক্যালিফোর্নিয়া ভয়ঙ্কর ডেজার্ট হিট, তার সঙ্গে রুক্ষ তার সঙ্গে লড়াই দাঁড়ানোর চেষ্টা করেছে, সেই তুলনায় ভারতবর্ষের বিভিন্ন সময়ে স্টেবিলিটি অনেক বেশি ছিল। ধরা যাক বিন্ধ্য পর্বতের দক্ষিণে একটা বিশাল সময়ের স্টেবিলিটি ছিল, ফলে ইতিহাস যে জিনিসটাকে কন্ডিশন করে দিয়েছে যে আমরা মৈত্রীর কথা ভাবি, কেননা আপনি রোমান সিভিলাইজেশন গ্রিক সিভিলাইজেশন একটার পর একটা আছড়ে পড়ছে আক্রমণ, ধুয়ে মুছে যাচ্ছে একটা, উল্টো দিকে ইসলামিক সিভিলাইজেশন তার আক্রমণ আসছে, রোমান সিভিলাইজেশন একটা অংশ ভেঙে যাচ্ছে, কনস্টান্টিনোপল হয়ে যাচ্ছে রাজধানী, এই যে ক্রমাগত ইস্ট ওয়েস্টে ভেঙে যাচ্ছে, ইউরোপে সমর্থন বা অসমর্থন করবেন, কিন্তু আমার মনে হয়েছে ইউরোপ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আমাদের ভৌগোলিক কারণে অনেক বেশি শান্তিময় জীবনযাপন করেছি, আমরা মৈত্রীর কথা ভাবতে পেরেছি, এটাকে এই হিস্ট্রিটাকে আন্ডু করা বোধহয় কঠিন আজকের ইয়ের থেকে, যেখানে অনেক সংঘাত দেখতে পাচ্ছি, একটা চাকরি পাওয়ার জন্য লড়াই করতে হচ্ছে, সেই যুবক বা যুবতীটি যে কল্পবিজ্ঞান লিখবেন সেই কল্পবিজ্ঞানের মধ্যে শান্তির বদলে কিন্তু অশান্তি সংঘাত অনেক বেশি থাকবে এবং সেটা কিন্তু ঘটছেও। সুতরাং এইখানে কোথাও একটা ইতিহাস, কোথাও একটা সামাজিক অবস্থানের গুরুত্ব আছে। এইটা সুব্রতবাবু আপনার খুব সুচিন্তিত প্রশ্নের উত্তরে আমার মনে হলো, এইটুকু বললাম। স্যার আর একটা প্রশ্ন আমি করতে চাই, এটা এবার অভিজিৎ হাল ধরতে হবে, কতক্ষণ চালাবে। ঠিক আছে, আমরা একটা প্রশ্ন নি উনি বলতে চাইছেন মানসদা, প্লিজ। ঠিক আছে বলুন। কম স্যার বলছি যে ওই মানে এখন তো মানে সায়েন্স ফিকশন মানে এখন তো বেশিরভাগই পাঙ্ক সায়েন্স ফিকশন লেখা হচ্ছে, আগে যেমন হার্ড সায়েন্স ফিকশন তো এখন আর তেমন লেখা হচ্ছে না, তো স্যার মানে কোনটা ভালো হয়, মানে কোনটা থাকলে মনে হয় যে আর কি সায়েন্স ফিকশনটা বেশি দিন টিকবে, এই হার্ড সায়েন্স ফিকশনটা নাকি এখন যেটা চলছে সেই পাঙ্ক সায়েন্স ফিকশন? আপনি কি পাঙ্ক সায়েন্স ফিকশন বললেন না পাল্প সায়েন্স ফিকশন বললেন, কোনটা আমি একটু নির্দিষ্ট করে জানতে চাই, তার কারণ এর মধ্যে একটা ইতিহাসের বীজ রয়ে গেছে। আপনি উচ্চারণটা কি করতে চাইছেন বলুন, পাল্প বলবেন না পাঙ্ক বলবেন, কোনটা? আপনি যদি পাল্প বলেন তাহলে ইন্টারেস্টিংলি গ্যারি ওয়েস্টফলের একটা আর্টিকেল আছে, তিনি খুব সুন্দর বলেছেন যে পাল্প সায়েন্স ফিকশন মূলত প্রকাশিত হয়েছে 1930-40 দশকে, এবং তার পাল্প শব্দটা কারণ ছিল তখন সায়েন্স ফিকশন গুলো যে ম্যাগাজিনে বেরোতো সেই ম্যাগাজিন গুলো হলুদ রঙের সস্তা নিউজ প্রিন্টে ছাপা হতো, সেই জন্য সেগুলোকে বলা হতো পাল্প সায়েন্স ফিকশন। তো এবার যদি পাল্প সায়েন্স ফিকশন বলেন, পাল্প সায়েন্স ফিকশনকে ইম্যাচিওর সায়েন্স ফিকশন বলা হয়। এবার আপনি যদি বলেন যে ধরুন আপনার বক্তব্যের অভিমুখ যদি এইদিকে থাকে যে যেখানে বিজ্ঞান থাকছে না, হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাচ্ছে ম্যাজিক্যাল, শুধু বিজ্ঞানের নামটা ব্যবহৃত হচ্ছে, ধন্যবাদ মানসদা। আর মনে হচ্ছে যে আমরা রানিং আউট অফ টাইম, আর খুব বেশি প্রশ্ন আমরা নিতে পারবো না। আমার দুটো একটা কনক্লুডিং কোশ্চেন্স রয়েছে, যে বিজ্ঞানের আমরা এতক্ষণ শুনলাম বিজ্ঞানের কল্পনা নিয়ে, কল্পবিজ্ঞান আমরা বুঝবো কি করে বিজ্ঞানের, আপনাকে শর্ট কোশ্চেন্স, যে বিজ্ঞানের কল্পনা আর বিজ্ঞানের জল্পনা দুটোর মধ্যে পার্থক্য বুঝবো কি করে? না আমি বুঝতে পারছি যে জল্পনা মানে অভিজিৎ আপনি বলতে চাইছেন এমন একটা জায়গায় যেখানে বাস্তব থেকে ছেড়ে পুরো হাওয়ায় উঠতে শুরু করলাম,
কথা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না। আচ্ছা, কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন মানুষবাবু আবার। হ্যাঁ, আবার আবার শোনা যাচ্ছে? হ্যাঁ, একটা করে কথা শোনা। হ্যাঁ শোনা। হ্যাঁ, আসলে বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইডার দিয়ে চেষ্টা করে লাভ হবে না। প্রথম কথা যে কেউ যদি এনজয় করে তাকে আমরা এনজয় করতে দিই, তিনি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন যে এটা বিজ্ঞানের সঙ্গে আদৌ যুক্ত কিনা, কেননা প্যারালালে বিজ্ঞানের অনেকগুলো পরিবেশন চলছে, তখন তিনি বুঝতে পারবেন। এবং তিনি যদি সেটা রিজেক্ট করেন, বোঝা যাবে যে তিনি বিজ্ঞানটাকেও সঙ্গে রাখেন, বিজ্ঞানটাকে পড়েন। সেটা কিন্তু সমাজের পাওনা, যে আবর্জনার মধ্যে থেকে তিনি মণিমুক্তটা তুলে নিচ্ছেন। সুতরাং জল্পনা থাকলে থাক, জল্পনাই বেশি হবে, সত্যিকারের বৈজ্ঞানিক কল্পনা খুব বেশি হবে না, সেটা সংখ্যায় কম হবে। এটা আমরা বুঝতেও পারবো এবং পাশাপাশি অন্য বিজ্ঞানের পরিবেশন থেকেও ঠিক একটা সময় জেনে যাব। আমার মনে হয় এনজয় করাটাই ঠিক। বিজ্ঞানের কল্পনা মানে কল্পবিজ্ঞান করতে গেলে কি বিজ্ঞানের ধারাবাহিক কোনো ট্রেনিং এর দরকার আছে? এটা এটা আবার জয়ন্ত বিশ্ব নালিকারের কথাই আমি ফিরে আসছি, যে সাহিত্যিক অবশ্যই কল্পনা লিখবেন, কিন্তু তিনি যদি একেবারে বিযুক্ত হয়ে যান, ধরা যাক সত্যজিৎ রায়ের বেশ কিছু কল্পবিজ্ঞানে আমরা এমন কিছু তথ্য পাই যে তথ্যগুলো ঠিক নয়, বিজ্ঞানের নিরিখে ঠিক নয়, কিন্তু আমরা সেগুলো ইগনোর করে যাই। যেমন কোথাও তিনি মানুষকে মানে বাঁদরকে মানুষের পূর্বপুরুষ বলেছেন, বাঁদর আর শিম্পাঞ্জিকে একই বা ওরাংওটাংকে একই জায়গায় রেখেছেন, হতে পারে সেই দু একটা ত্রুটি হতেই পারে। আর সাথে সাথে আমরা যদি বিশ্ব পরিচয় দেখি সেখানেও রবীন্দ্রনাথের হয়তো সেই অর্থে তো বিজ্ঞানের ট্রেনিং ছিল না, কিন্তু তার অন্তর্নিহিত একটা বিজ্ঞান যেখানে রয়েছে সেটাকে আমরা কল্পবিজ্ঞানের পর্যায়ে ফেলতে পারি কি? না না, বিশ্ব পরিচয়ে ভুল খুঁজে পাওয়া খুব কঠিন। বিশ্ব পরিচয়ে পড়ার লেখার আগে তিনি যে বইগুলো পড়েছিলেন তার একটা তালিকা ভূমিকায় আছে, এবং সে বইগুলো ভারতবর্ষের বিজ্ঞানী সমাজ পড়ার আগে সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এসে পৌঁছেছিল, প্রকাশে 7 দিনের মধ্যে পৌঁছতো। এবং এডিংটনের যে বইটা অনেকে পরে পড়েছেন, সেই এডিংটনের বই বোধহয় রবীন্দ্রনাথ এই ভারতবর্ষে প্রথম পড়েছেন, সেখানে খুব একটা ভুল নেই, কিন্তু রবীন্দ্রনাথ তার বিস্তারটাকে অন্যভাবে করেছেন, তার ব্যাখ্যাটাকে অন্য জায়গায় দিয়েছেন। বিজ্ঞানের ভুল সেখানে কিন্তু নেই, যেমন প্রেমেন্দ্র মিত্র বিজ্ঞানের ভুল নেই, ঘটা গুল মারেন, সেই গুলটা হচ্ছে ইন্টারেস্টিং, কিন্তু তথ্যে কোনো ভুল নেই। ওকে, এবারে শেষ প্রশ্ন, কল্পবিজ্ঞান বিজ্ঞানের প্রসারে বা আমি বলবো বিজ্ঞানের নতুন ইনভেনশনের জন্য কতটা ভালো এবং কতটা খারাপ? দুটো প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আমরা যেটা দেখেছি যে বিজ্ঞান মানুষকে ধ্বংস করছে, এইটা দেখে মানুষ দমে গিয়েছিল, তাহলে কি বিজ্ঞান খারাপ? আবার তারা দেখছে বিজ্ঞানী ওষুধ তৈরি করে দেয় যে ওষুধ আমাদের মড়ক থেকে বাঁচায়, কঠিন রোগ থেকে বাঁচায়, ফলে তারা একটা দ্বন্দ্বে পড়ল। এই দ্বন্দ্বের মধ্যে থেকে অনেক নতুন দর্শন উঠে এসেছে, পোস্ট মডার্নিটি উঠে এসেছে, ফলে বিজ্ঞানকে সন্দেহ করার জায়গা থেকেছে। কিন্তু একই সঙ্গে আমাদের এই পৃথিবীতে টিকে থাকতে গেলে, যে দূষণ আমরাই করছি সেই দূষণ থেকে মুক্ত হতে গেলে আমাদের যে কল্পনার বিস্তার দরকার সেটা বোধহয় কল্পবিজ্ঞান দিতে পারে। আমরা যদি অন্য গ্রহে যাই, সবাই মিলে অন্য গ্রহে যেতে পারবো না, সম্ভব না, এটা ওই ব্র্যাডবেরির মার্শিয়ান ওই বইটাতে আছে। কিন্তু অন্য গ্রহকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি উপযুক্ত হবে সেটাকে নষ্ট না করে, তার জন্য কল্পনার উড়ান দরকার। সেই কল্পনার উড়ান ছাড়া বিজ্ঞানের বিস্তার হবে না, এমনকি আমাদের মনে নতুন তথ্য উঠে আসবে না, নতুন ইকুয়েশনের জন্ম হবে না। কেকুলের কথা একটা জানি, তিনি স্বপ্নের মধ্যে সাপকে নিজের লেজ মুখে পুড়ে দেখতে শুরু করেছিলেন, তার ফলে পরের দিন নাকি বলে দিলেন, এটা সত্যি আমি জানি না, কিন্তু এটা সত্যি আমি জানি
কল্পবিজ্ঞান পড়তে পড়তে কল্পনা পাখায় গর্বে চড়তে চড়তে উঠতে উঠতে একটা সময় হঠাৎ করে ক্লিক করে যায় যে সময় আটকে থাকা একটা ইকুয়েশন তার পূর্ণ বিস্তারে পূর্ণ সৌন্দর্যে প্রকাশিত হয়। সুতরাং কল্পবিজ্ঞান বিজ্ঞানের পক্ষে অপরিহার্য। ঠিক, এবারে আমাদের এখনকার যে সমাজ কল্পবিজ্ঞানের জায়গা থেকে সমাজের প্রতি কোনো নির্দিষ্ট বক্তব্য আপনি রাখতে চাইবেন? আমি নিজে কল্পবিজ্ঞান লিখি না আলাদা করে, কিন্তু কল্পবিজ্ঞান সম্পর্কিত প্রবন্ধ আমি লেখার সুযোগ পেয়েছি। আমার নিজের যেটা মনে হয়, আমাদের দেশে দুটো জায়গার অভাব আছে। একটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা যারা কল্পবিজ্ঞানকে উৎসাহ দেবে, যেমন মারাঠিতে কল্পবিজ্ঞান গড়ে উঠেছে, নার্লিকার সহজেই বলেছেন, কেননা মারাঠিতে তাদের ওখানকার পরিষদ নিয়মিতভাবে কল্পবিজ্ঞানের প্রতিযোগিতা করান এবং সেই প্রতিযোগিতার মাধ্যমে পরবর্তীকালে নতুন কল্পবিজ্ঞান লেখক উঠে এসেছেন। আর এদিকে আমাদের প্রকাশকদের আরেকটু চিন্তার দরকার আছে, আরেকটু গঠনমূলক ভাবনার দরকার আছে, না হলে কল্পবিজ্ঞান বেরোবে না। এবং ফাইনালি যারা কল্পবিজ্ঞান লিখবেন, প্রথম কথা, সুযোগ না পেলে তারা লিখবেন কেন? যদি গ্ল্যামার না থাকে তারা লিখবেন কেন? যে জিনিসে গ্ল্যামার নেই, যে জিনিসে সমাজ তাকে সম্মান দেয় না, সেটা তারা করবেন না। সেটা একটা প্রতিষ্ঠান পারে, JBNSTS এর মতো প্রতিষ্ঠান, বিজ্ঞান প্রসারের মতো প্রতিষ্ঠান পারে, বড় প্রকাশক পারে, সেই প্রাতিষ্ঠানিক ইয়ে যদি তারা পায় তারা লিখবেন। তখন দেখবেন আপনাদের পক্ষে কোনো অসুবিধা হবে না আবর্জনার মধ্যে থেকে মণিমুক্ত খুঁজে নিতে। এটা আমার বার্তা না, এটা আমার অবজারভেশন, পর্যবেক্ষণ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সমস্ত শ্রোতা এবং দর্শকের পক্ষ থেকে, JBNSTS এবং বিজ্ঞান প্রসারের পক্ষ থেকে ডক্টর মানস প্রতিম দাস মহাশয়কে। আমরা অনেক কিছু নতুন নতুন তথ্য জানতে পারলাম। বিজ্ঞানের চর্চা, কল্পবিজ্ঞানেরও চর্চার প্রয়োজনীয়তা রয়েছে, সেখান থেকে নতুন বিজ্ঞানের জন্ম হবে, এটাই আমাদের আশা রইল পরবর্তী প্রজন্মের কাছে। এবং আমরা আশা করব আগামী দিনে আরো ভালো ভালো এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে চর্চা করব। আমাদের এই JBNSTS এবং বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে যে বিজ্ঞানের প্রসার এবং প্রচারের যে প্রজেক্ট চলছে, এটাতে একটা ধারাবাহিক প্রত্যেক সপ্তাহে আমাদের একটা ওয়েবিনার থাকবে। আপনারা নিজেরাও যোগাযোগ করতে পারবেন, যোগদান করুন এবং বাকিদেরকেও প্রচার করুন, এবং আপনাদের মাধ্যমেই আমরা জানবো যে আরো হয়তো 10 জন 20 জন 40 জন করে লোক জানতে পারবে এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, বিজ্ঞানের প্রসার বাড়বে। আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে, সেখানেও আপনারা ভিজিট করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করুন বিভিন্ন সময় বিভিন্ন তথ্যের জন্য। অসংখ্য ধন্যবাদের সাথে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। সবাই ভালো থাকুন, আগামী দিনে আবার দেখা হবে। ধন্যবাদ, ধন্যবাদ মানসদা। হ্যাঁ, নমস্কার।